Hello everyone, assalamu alaikum and welcome to another episode of 10 minute school live class. আমরা লাস্ট দিন একটা লাইভ ক্লাসে গিয়েছিলাম রাত 11টার সময়, কমন কিছু ইন্টারভিউ কোয়েশ্চেন্স এবং সিভি রাইটিং ফরম্যাট নিয়ে। এবং আমি দেখি যে ওই ক্লাসটায় 50,000 জন ভিউয়ার ছিল। আমরা এতটা ইন্সপায়ার্ড হই যে এটা নিয়ে আমরা আরো একটা ক্লাস করার প্রমিস করি এবং আজকে ছিল সেই ক্লাসটা। তো আজকে আমাদের ওই ক্লাসের ফলো আপ সেশন, এবং আজকের সেশনে কথা বলা হবে হলো ইন্টারভিউ নিয়ে। আমাদের লাইফে সবারই একটা ড্রিম জব থাকে, সবার ওই ড্রিম জবে পাওয়ার জন্য সবার একটা ইন্টারভিউ দিতে হয়, এবং এই ইন্টারভিউর উপর ডিপেন্ড করে আমরা আমাদের ড্রিম জবটাকে পাচ্ছি নাকি পাচ্ছি না। সো ওই সেই ড্রিম জব পেতে যেন আমাদের সুবিধা হয়, আমাদের জন্য ইন্টারভিউ যে প্রসিজারটা আছে এর জন্য অনেক সহজ হয়ে যায়, আমাদের জন্য ইন্টারভিউ নার্ভাসনেস যেন একেবারেই না থাকে, ভয়টা যেন একেবারেই না থাকে, এবং এটার জন্য প্রিপারেশন যেন আমাদের জন্য একেবারে খুবই ইজি হয়ে যায়, সেটার জন্য আমাদের আজকের এই লাইভ ক্লাস। সো তোমরা যে যেখান থেকে আছো আমাকে প্লিজ কমেন্টে জানাও। আমি অলরেডি দেখছি জুবায়ের, নাইম, মোহাম্মদ আবদুল্লাহ সবাই এসে জয়েন করেছে, এবং আমাদের সাথে আমাদের স্পেশাল গেস্ট ডন ভাই এসে জয়েন করেছে। হেই গাইস, কি খবর? সো প্লিজ তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করো তোমার ফ্রেন্ডের সাথে যাদের ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন আছে, বা সামনে ইন্টারভিউ ফেস করবা বা ভবিষ্যতে ইন্টারভিউ ফেস করবা, কারণ যত আগে থেকে তুমি প্রিপারেশন নিয়ে রাখো ততই তোমার জন্য বেটার। সো তাড়াতাড়ি নিচে একটা শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে একটা ক্লিক করো, ভিডিওটা শেয়ার করো তোমাদের সব ফ্রেন্ডের সাথে, আর আমরা আমাদের আজকের ভেরি স্পেশাল সেশন শুরু করতে যাচ্ছি। ডন ভাই কেমন আছো? কেমন? আমি ব্ল্যাক এন্ড হোয়াইট। লাস্ট দিন আমরা পাঞ্জাবি পরেছিলাম, আমি হোয়াইট আপনি ব্ল্যাক, আজকে আমরা হোয়াইট এন্ড ব্ল্যাক। আসলে আমি ভালো আপনি খারাপ, তো এই জন্য না, আসলে ব্ল্যাক অ্যাট্রাক্ট করে ভালো, পজিটিভ কে, হোয়াইট কে, হোয়াইট অ্যাট্রাক্ট করে ব্ল্যাক কে, বুঝছো? এই যে এই সব করতে হবে, বুঝছো? তোমাকে যখন ইন্টারভিউয়ার আটকানোর চেষ্টা করবে এরকম চামে চামে সুন্দর করে স্মুথলি বের হয়ে যেতে হয়। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি ওখানে লেখা নোয়াখালী, তারপর লেখা চাটগা। ও, এটা হলো কে কোথা থেকে ক্লাসটি করছে ওটা বলা আছে। আপনি আপনার ঢাকা ঢাকা থেকে কি কেউ নাই? হ্যালো, ঢাকা কেউ আছে নাকি? ঢাকা থেকে তো প্রচুর, ধানমন্ডি, মিরপুর, আমি অলরেডি দেখছি প্রচুর, ইব্রাহিম, মামুন, নাহিদা, মিতুল, শাহিনুর ইসলাম, আজিজ সরকার, সবাই সবাই চলে আসছে। আজিজ সরকার আছে রংপুর, খাদিজা, চিটাগাং থেকে। অলরাইট, সো ডন ভাই, আমরা লাস্ট দিন সিভি নিয়ে কথা বললাম যে সিভিতে কি কি ভুল করা যায় না। আমি জাস্ট ছোট্ট একটা রিক্যাপ দিই ওদের সবার জন্য, সবাইকে রিক্যাপ দিয়ে দিই। যেমন সিভিতে সবার আগে আমরা বলেছিলাম যে নিজের একটা প্রপার ছবি দেওয়া, পাসপোর্ট সাইজে যে ছবিগুলো থাকে এভাবে গুন্ডার মতো দেখতে, অথবা এনআইডি তে যেভাবে ছবিগুলো থাকে না, সবাইকে চোরের মতো লাগে না, দেখে মনে হচ্ছে যে এখনই আপনাকে জেলে লাগে, ওরকম ছবি দিয়েন না। সেকেন্ড, নিজের নামটা সুন্দর করে দিয়েন। থার্ড, ইমেল আইডি, ব্রোকেন এঞ্জেল, ব্রোকেন গ্লাস, প্রিন্সেস, এঞ্জেলস, এগুলো না, আপনার নামের সাথে মিলিয়ে একটা প্রপার ইমেল আইডি ইউজ করবেন। তৃতীয়ত, ফন্ট বা ফরম্যাট, যদি সবগুলো বারোতে থাকে সবগুলো বারোতে রাখবেন, বোল্ড যদি সবগুলো করা থাকে সবগুলো বোল্ড করা থাকবে, স্পেসিংটা, হ্যাঁ, এবং একটা প্রিন্ট আউট নিয়ে দেখা যে ফরম্যাটিংটা ঠিক আছে নাকি, কারণ মাঝে মাঝে কম্পিউটার স্ক্রিনে ধরা পড়ে না। দেন ছিল হলো আমরা যখন রেফারেন্স দিব অলওয়েজ আমাদের একজন টিচার দেওয়া উচিত, একজন কর্পোরেট থেকে দেওয়া উচিত, যেন টিচারের একাডেমিয়া সাইট এবং বাইরের কর্পোরেটে তোমার এক্সপিরিয়েন্স সাইটটা প্রপারলি বোঝা যায়। দেন আমাদের একটা খুবই স্পেসিফিক একটা সাজেশন ছিল যে আমরা যখনই কোনো একটা গোল লিখছি বা কোনো একটা এক্সপিরিয়েন্স লিখছি, স্মার্ট হতে হবে, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইম বাউন্ড। আবার বলি, স্পেসিফিক, measurable, achievable, realistic, time bound. So সবগুলো কাজ আমরা যখনই তুলে ধরছি এটা যদি স্পেসিফিক হয়, মেজারেবল হয়, achievable হয়, তারপরে realistic হয়, time bound হয়, এই কয়টা জিনিস যখন হবে তোমার প্রতিটা জিনিস খুবই স্পেসিফিকলি, খুবই অবজেক্টিভলি তোমার যে সিভি চেক করছে তার কাছে তুলে ধরা হবে। ডিটেইলিং নিয়ে কথা বলছি, ডিটেইলিং নিয়ে ছিল যে আমি যখন একটা কাজ করছি শুধু এটা না বলা যে আমি ক্লাবে ছিলাম, এটা বলা যে আমি ক্লাবে 4টা ইভেন্ট অর্গানাইজ করছি, প্রতিটা ইভেন্টে 500 জন মানুষ ছিল, 3টা করে স্পন্সর ছিল, রাইট, এতগুলো ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট জয়েন করেছে, এতটুকু অফলাইন এক্সপোজার ছিল, এতগুলো অনলাইন এক্সপোজার ছিল। সো এক্সপোজার মানে কিন্তু আর আগের দিনের মতো এখন অফলাইন এক্সপোজার বোঝায় না, মেবি তোমার ইভেন্টে 500 জন মানুষ এসেছিল, বাট তোমার ইভেন্টটা এইভাবে লাইভ একটা টেলিকাস্ট করায়
50,000 মানুষ দেখেছে। সো অনলাইন এক্সপোজার অফলাইন এক্সপোজার সবসময় আলাদাভাবে দেওয়া উচিত, রাইট? যে জিনিসটা মেনশন করে দিলে তুমি শুধুমাত্র ক্লাবের যে জেনারেল মেম্বার ছিল না, তুমি যে ক্লাবের হয়ে কত কাজ করেছিলা এটাও কিন্তু বোঝা যায়। যত বেশি ডিটেইল হবে তত বেশি আপনার জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, বেড়ে যাবে, এটা রিসার্চ শো করে। সো ইনস্টেড অফ জাস্ট সেইং যে আমি এই জায়গায় কাজ করেছি অথবা এরকম একটা ক্লাবে ছিলাম বা ওরকম একটা সংগঠনে ছিলাম, জাস্ট স্পেসিফিকলি মেনশন এমন কিছু জিনিস যেটা প্রুফ করে টু টু আদার্স that you are a leader অথবা আপনি কিছু একটা সাবস্টেনশিয়াল কাজ করেছেন। এক্স্যাক্টলি। দেন আরো ছোটখাটো মিস্টেক ছিল, যেমন আমরা যখন সিভি পাঠাই আমরা শুধুমাত্র ওয়ার্ড ডকে পাঠাই, বাট ফর্মাল অ্যাপ্রোচ হলো পিডিএফ এ পাঠানো। দেন আমরা অনেকেই জানি না যে সিভির সাথে কভার লেটারও যাওয়া লাগে। অনেকে আবার কভার লেটারে কোয়েশ্চেন করে কভার লেটারে কি থাকে। কভার লেটার সিম্পল একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনে লেখা থাকে আপনি যে জব অফারের জন্য অ্যাপ্লাই করছেন, ওই জব অফারের ব্যাপারে আপনি কোথায় জানতে চেয়েছেন, কোথায় জানতে পেরেছেন, কিসের জব এবং আপনি কে, এবং আপনার সাথে সিভি কি কি জিনিস অ্যাটাচমেন্টে আছে এই জিনিসটা বলে দেয়। সো অলওয়েজ সিভি পাঠানোর সময় কভার লেটারটাও যেন অ্যাটাচমেন্টে থাকে। সো এটাই ছিল সিভি নিয়ে আমাদের বেশ কমন কিছু মিস্টেক যেগুলো আমাদের অলওয়েজ অ্যাভয়েড করা উচিত, রাইট? রেফারেন্সের কথা বলেছিলাম যে রেফারেন্স আপনার মামা চাচা আত্মীয় স্বজন কেউ হতে পারবে না। রেফারেন্স হ্যাজ টু বি আইদার সামওয়ান যে যার আন্ডারে আপনি পড়াশোনা করেছেন অথবা কোনো রকম কাজ অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করেছেন। অর্থাৎ রেফারেন্সেস হ্যাজ টু বি আইদার একাডেমিক্স অথবা প্রফেশনাল, এই দুটার বাইরে একদমই না। আর আরেকটা জিনিস, আমাদের নিজের প্রোফাইলের থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট হলো আমাদের এডুকেশন, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমাদের অ্যাচিভমেন্টস। এই জিনিসগুলোকে বেশি হাইলাইট করা উচিত। এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট লিফোটার, যেটা হলো আমরা যখন এডুকেশন লিখি সবার উপরে লিখবো হলো ইউনিভার্সিটি, তারপরে HSC, তারপরে SSC। তার মানে কি, একদম রিসেন্টলি আপনি যেটা পার করেছেন সেটা সবার উপরে হবে, পুরনোগুলো আস্তে আস্তে নিচে হবে। সো মাস্টার্স, তারপরে আপনার ব্যাচেলার্স, তারপর আপনার HSC, তারপরে আপনার SSC। সো এই সিকোয়েন্সে আপনি আপনার এডুকেশনের ব্যাকগ্রাউন্ডের অপশনগুলো একটা একটা করে লিখে ফেলবেন। এবং শুধু এডুকেশন না, আসলে পুরো সিভিটাই এরকম হবে যে যে কোনো ইনফরমেশন লেটেস্ট উইল কাম ফার্স্ট, এরপরে এর আগেরটা, এরপরে এর আগেরটা। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সিভিতে অনেকেই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আগে লেখার চেষ্টা করে, আসলে দ্যাট ইজ নট দ্য ওয়ে। আপনি হয়তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা 5 বছর আগে করেছেন, এটা জানতে কেউ ইন্টারেস্টেড না। সবাই জানতে চায় এখন আপনি কি করেছেন, ইমিডিয়েটলি গত বছর আপনি কি করেছেন, নট 5 বছর আগে আপনি কি করেছেন। সো ইট হ্যাজ টু বি টাইম বাউন্ড, দ্য লেটেস্ট সবার আগে আসবে এবং সবচেয়ে পুরনোটা সবার পরে আসবে। হ্যাঁ, আমাদের কাছে অনেকজন কোয়েশ্চেন ছিল, নুসরাত, ফয়সাল, তাফিজুল, খাদিজা, মোহাম্মদ, জান্নাতুল, আমদালিব। সো অনেকের কিছু কোয়েশ্চেন ছিল, একটা কোয়েশ্চেন ছিল তাফিজুল তাজুর যে আমাদের সিভিটা কত বড় করা স্ট্যান্ডার্ড। সো আমি এক্সপেক্ট করছি যে আমাদের ভিডিওটা যারা দেখছে তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট, আইদার ইউনিভার্সিটিতে পড়ে অথবা জাস্ট ফ্রেশলি গ্র্যাজুয়েট করলো। যারা ফ্রেশ গ্র্যাজুয়েট করছো, ফার্স্ট টাইম জবের জন্য অ্যাপ্লাই করছো, তোমাদের সিভির সাইজ 2 পৃষ্ঠা, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড। আপনি দেখা গেল হতে পারে, আমি যে অ্যাড করছি যে যেমন আমি আমার স্টুডেন্ট লাইফে আমার অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছিল, আমি শিওর আইমানেরও সেম অবস্থা। তো তখন যেটা করবেন, আপনি অনেক অ্যাক্টিভিটি গুলির মধ্যে থেকে ওটাকে কিউরেট করবেন, অর্থাৎ অনেক অ্যাক্টিভিটি বা অনেক ইনফরমেশনের মধ্যে থেকে আপনি এটাকে ছোট করে শুধুমাত্র ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলি রাখবেন। নিজেকে নিজে প্রশ্ন করবেন, সো ওয়াট, রাইট? মানে হচ্ছে একটা জিনিস যে আপনি লিখেছেন, নিজেকে প্রশ্ন করবেন এটা যে লিখলাম তো কি হয়েছে, সো ওয়াট, ইজ ইট ইম্পর্টেন্ট? যদি আপনি আনসারটা পান যে নো ইট ম্যাটার্স, তাহলে ওটা সিভিতে থাকবে। আর যদি আনসারটা আসে না এটা ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো তাৎপর্য বা ইম্পর্টেন্স নেই, তখন ওটা সিভিতে রাখার কোনো দরকার নেই। এক্স্যাক্টলি। সো এই ছিল সিভি নিয়ে আমাদের আলোচনা। সো সিভির জন্য অলওয়েজ 2 পৃষ্ঠা, যারা ফ্রেশার্স আর কি তাদের জন্য এটা হলো স্ট্যান্ডার্ড, অলরাইট? এবং সিভি নিয়ে যে ভুলগুলো হয় আমাদের এবং সিভি লেখার প্যাটার্ন বা ফরম্যাট, ওই সবগুলো নিয়ে আমাদের বেশ কয়েকটি ব্লগ আছে এবং এই ব্লগের লিঙ্কগুলো অলরেডি কমেন্ট সেকশনে আমাদের 10 মিনিট স্কুলের টিম কিন্তু দিয়ে দিচ্ছে। সো যারা সিভি রাইটিং নিয়ে আরও ডিটেইলসে শিখতে চান, তারা প্লিজ কমেন্টে যে আমাদের ব্লগগুলো পড়ে ফেলুন। এবং লাস্ট যে আমরা লাইভ ক্লাসে নিয়েছিলাম, ওই লাইভ ক্লাসটিও দেখতে পারেন, এবং ওই লাইভ ক্লাসে সিভি রাইটিং নিয়ে ডিটেইলসে কথা বলা হয়েছে। তো যাই হোক, আজকের টপিক কিন্তু সিভি না, এটা আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দিলাম, বিকজ
একটা জবে অ্যাপ্লাই করার জন্য প্রথমে কিন্তু আপনার সিভি যায়। ওই সিভি আমি কি রিকোয়েস্ট করতে পারবো অ্যাডমিনদেরকে যে লাস্ট ভিডিওটা এখানে লিংকে দিয়ে দিতে? রাইট, ওরা অলরেডি দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে। দে আর ভেরি মানে এফিশিয়েন্ট এন্ড অ্যাকটিভ আমাদের টিম। সো জাগ না, মানে আমি যেটা বলতে চাচ্ছি, বিকজ অনেকে সিভি নিয়ে হয়তো ডিটেইল জানতে চায়, ওরা আমাদের লাস্ট ওই ভিডিওটা যদি আপনারা দেখেন, পরশু দিনের ভিডিওটা, তাহলে আপনারা সিভি নিয়ে আমরা এক ঘন্টার মতো কথা বলেছি ডিটেইলসে। বাট আজকে অফকোর্স অ্যাজ আইমান হ্যাজ সেইড, উই উইল টক অ্যাবাউট ইন্টারভিউস। রাইট, সো এটা হলো তুমি, এটা হলো তোমার ড্রিম জব। এই তুমি এবং তোমার ড্রিম জবের মাঝখানে দুটো জিনিস থাকে। প্রথম হলো তোমার সিভি, সিভি যদি পাস হয়ে যায় তারপর তুমি যাবা হলো ইন্টারভিউতে, ইন্টারভিউ যদি পাস হয়ে যায় তুমি পেয়ে যাওয়ার সময় সেই ড্রিম জব। তো আমরা সিভি পার করার মোটামুটি একটা ব্যবস্থা তো করে ফেলেছি, আজকে আমরা চেষ্টা করবো যে এই ইন্টারভিউ পার করার একটা ভালো ব্যবস্থা করে ফেলা যায় কিনা। সো ইন্টারভিউ নিয়ে আমরা কিছু বেসিক আইডিয়া আমরা লাস্ট দিনই দিয়েছিলাম, সো আজকে আমরা ওটাকে আরেকটু ইনডেপথ আলোচনা করতে চাই। এবং সবথেকে কমন বা টপ যে 10টা কোয়েশ্চেন আসে ইন্টারভিউতে, যে 10টা কোয়েশ্চেন নিয়ে আমরা অ্যান্সার করার সময় অনেক সময় নার্ভাস হয়ে যাই, আমরা ভড়কে যাই, আমরা মুশড়ে পড়ি, আমরা মানে ভয় পেয়ে যাই। সো ওই 10টা কোয়েশ্চেনের আমরা একটা প্রপার অ্যান্সার কী হতে পারে, পার্সন স্পেসিফিক কীভাবে অ্যান্সারগুলো গুছিয়ে বলা যায়, কীভাবে চেঞ্জ করা যায়, কীভাবে এডিট করা যায়, ওগুলো নিয়ে কথা বলবো। সো এগেন, আমরা জানি যে এই সিভি রাইটিং এবং ইন্টারভিউ স্কিলসের আইডিয়াগুলো সবারই জানা দরকার। সো আমরা যেহেতু এখন ইন্টারভিউ স্কিলস নিয়ে ডিটেলসে আলোচনা করা শুরু করছি, প্লিজ তোমার ভিডিওটি তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো, এবং যারা যারা শেয়ার করছো তারা প্লিজ কমেন্টে লিখো ডান। অলরাইট, সো আমি বুঝতে পারবো যে তুমিও তোমার ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করছো। সো আমরা যেমন আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, যেন সবার একটু হলো বেটারমেন্ট হয় বা একটু হলো তাদের আইডিয়াটা ক্লিয়ার হয় বা একটু হলো তাদের লাইফে জিনিসটা সাহায্য করে, তোমরা চেষ্টা করো তোমাদের জাস্ট একটা শেয়ারের বাটনে ক্লিক করার মাধ্যমে তোমাদের ফ্রেন্ডদের হেল্প করতে। এবার তুমি জানো পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কোথায়? কোথায়? কবরস্থান। আমি এবং আইমান আসলে এরকম করতে চাই না, আমাদের যতটুকু যা আছে উই ওয়ান্ট টু গিভ ইট অ্যাওয়ে টু দ্য ওয়ার্ল্ড। এবং তোমরা যারা দেখছো এবং শুনছো এই ভিডিওটা, তোমরাও এটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে তোমাদের এই নলেজটাও শেয়ার করে ফেলতে পারো। তো কোনো কিছুই নিজের মধ্যে রাখার মধ্যে কোনো গৌরবতা নাই, যত আমরা অন্য মানুষদের মধ্যে দিতে পারবো আমাদের কাজে বা কর্মের মাধ্যমে, যত অন্য মানুষের জীবনে উপকারে আসবে, মানে নিজে ক্ষতি না করে, আই এম নট আ সুপারম্যান, নিজে ক্ষতি না করে যখন অন্যদের আমরা উপকার করতে পারবো, এটাই হচ্ছে কিন্তু আসলে লিডারশিপ। ট্রু দ্যাট, অ্যাবসলিউটলি। এবং আমরা চাই যে এই লিডারশিপে তোমরাও পার্ট প্লে করো। এবং এই যে একজন লিখেছে, এবি মোহাম্মদ মুস্তাকু লিখেছে, আমি অলরেডি 25 ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করেছি। নট জাস্ট দ্যাট, আমি জাস্ট খালি কয়েকটা নাম বলি, কজন শেয়ার করেছে, মারজান ইসলাম, ফাতেমা, হাসিব, ইশরাক, সাকিব, জিম, আসলাম, ওরা সবাই ডান বলেছে, তাই না? মামুন, ইয়েস, কামরুন নাহার, গাজী, আলী আসফার, মুমতানা, নুসরাত, তাসনিম, মাসুরাইফাত, মোশাররফ, ফাইজা, কাউসার, আকাশ, আব্দুন্নূর সায়েম, সামিয়া, মেহেদি, পলাশ, থ্যাংক ইউ সো ভেরি মাচ, বিগ হার্ট ফর অল অফ ইউ, অলরাইট, যারা শেয়ার করেছে। এবং যারা এখনো শেয়ার করনি, দ্যাটস কমপ্লিটলি ফাইন, ভিডিওটা দেখো, দেখার পর যদি মনে হয় যে না আমরা যেটা নিয়ে কথা বলেছি বা যা বলেছি ওটা জেনুইনলি ইউজফুল অথবা ভ্যালুয়েবল, এটা অন্য অন্য মানুষদের জানা উচিত বা দরকার, তখন তোমরা শেয়ার করো। মারার চেষ্টা করবো, আপনাকে আইদার ডজ করতে হবে আর উল্টা ঘুরে আমাকে মাইকটা দিতে হবে। What is your greatest strength? What is your greatest strength? মানে তোমার লাইফে biggest strengthটা কি? এটা আমাদের প্রায় question করা হয় interview session-এ, যেন বোঝা যায় যে যে ইন্টারভিউ দিচ্ছে তার লাইফে biggest strengthটা কি এবং ওই strengthটা কিভাবে ওই কোম্পানির কাজে লাগতে পারে। So don't worry. The question is, what is your biggest strength? Okay. So আমি যদি explain করব না direct answer মতো দিব। আচ্ছা, আমাকে first answer দাও। আমি answer হলো, আমি বলতাম যে sir, my greatest strength is communication skills. All right. Okay. And then আমি explain করতাম যে কেন, এভিডেন্সটা কি, প্রমাণটা কি। তখন আমি বলতাম যে as you can see যে আমি ক্লাবে প্রেসিডেন্ট ছিলাম, আমি ডিবেট চ্যাম্পিয়ন ছিলাম, আমি বিভিন্ন প্রপোজাল পাঠিয়েছি স্টুডেন্ট লাইফে, বিভিন্ন জিনিস করেছি, তো এই কারণে আমার কমিউনিকেশন স্কিলটা খুব ভালো। এখন
আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা কেন আমার গ্রেটেস্ট স্ট্রেংথ। আচ্ছা, এক হচ্ছে হতে পারে আমার টপ তিনটা স্ট্রেংথ আছে, লিসেন ভেরি কেয়ারফুলি, টপ তিনটা স্ট্রেংথ ইট ক্যান বি কমিউনিকেশন, ইট ক্যান বি ড্যান্সিং, ইট ক্যান বি হোয়াট এভার, প্রপোজাল রাইটিং। আমি কমিউনিকেশনটা চয়েস করেছি বিকজ আমি যে রোলে অ্যাপ্লাই করেছি রোলটা হতে পারে মার্কেটিং এক্সিকিউটিভ, রোলটা হতে পারে সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, রোলটা হতে পারে এমন একটা রোল যে রোলের জন্য কমিউনিকেশন স্কিলটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্কিল। ট্রু। সো আমি যখন ইন্টারভিউ বোর্ডে বলছি দ্যাট মাই নাম্বার ওয়ান স্ট্রেংথ ইজ কমিউনিকেশন স্কিলস, এটা একটা অ্যালাইনমেন্ট তৈরি করেছে উইথ দ্য জব। সো এই কারণেই আমার টপ তিনটে স্কিল থাকার, অন্য স্কিল থাকা সত্ত্বেও আমি এটাকে বেছে নিয়েছি। আচ্ছা, যদি এমন একটা জবে আমি অ্যাপ্লাই করতাম, ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, যেখানে হয়তো টপ স্কিল কমিউনিকেশন থেকেও বেশি হয়তো দরকার এক্সেল স্কিলস, অলরাইট, আই ডোন্ট নো হোয়াট এভার, তখন আমি হয়তো বলতাম যে স্যার মাই ফ্রেন্ডস কল মি অ্যান এক্সেল জিনিয়াস। আচ্ছা, সো বেসিক্যালি আমার মেবি বেশ কয়েকটা স্কিল থাকতে পারে, বাট আমি যে কোম্পানির জন্য ইন্টারভিউ দিচ্ছি, রাইট, ওই কোম্পানির যে জিনিসটা সব থেকে বেশি দরকার, আমি কোম্পানির না কাজ বলতে পারি, কারণ অনেকে অনেক সময় কোয়েশ্চেন করে ভাই 10 মিনিট স্কুলে জয়েন করতে চাই কি করতে পারি, রাইট? সো আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কাজ কি বলতো, আমরা কি করি, আমরা ভিডিও তৈরি করি, রাইট? তোমরা যদি ভালো ভিডিও তৈরি করতে পারো বা এডিট করতে পারো তাহলে কিন্তু আমাদের অনেক কাজে লাগে, রাইট? স্ক্রিপ্টিং পারো, তারপর আমরা আরো কি করি, আমরা বিভিন্ন জায়গায় সেশন নেই বা আমরা লাইভ ক্লাস নেই, তার মানে তুমি যদি খুব ভালো টিচার হয়ে থাকো এবং তোমার যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো, রাইট? থার্ড হতে পারে যে ভাইয়া আমি অনেক ভালো টেক কাজ পারি, মানে ওয়েবসাইট বানাতে পারি, তারপরে ডেটাবেজে কাজ পারি, ওয়ার্ডপ্রেসে কাজ পারি। তোমরা জানো 10 মিনিট স্কুলে একটা ওয়েবসাইট আছে, সো তুমি যদি টেকের কাজটা পারো তাহলে কিন্তু আমরা অনেক ইন্টারেস্টেড হব। সো ব্যাপারটা বুঝেছো যে আমাদের এখানে যেই জিনিসগুলো পারলে আমাদের অনেক সুবিধা হবে, তোমার ওই স্কিলসগুলো যখন তুমি সুন্দর করে গুছিয়ে আমাদেরকে বলবা তখন আমরা অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে যাব, রাইট? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, এক্স্যাক্টলি। সো রাম ভাই, দ্য সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ ইওর বিগেস্ট উইকনেস? ওকে, সো এখন এটা নিয়ে আমাদের লাস্ট ওই যে সিভি রাইটিং এর সময় আমি একটু কথা বলেছি, যে আগে বলা হতো, যারা শুনুন তাদেরকে আবার রিপিট করছি, আগে বলা হতো যে তুমি তোমার উইকনেসটাকে এমন ভাবে বলবা যে এটাই যেন স্ট্রেংথ এর মতো করে শোনায়। আচ্ছা, আই এম, আই কেয়ার টু মাচ, এটা একটা উইকনেস বাট এটা একটা স্ট্রেংথ এর মতো করে শোনায় যে আই কেয়ার a lot, হ্যাঁ, but the thing is that এখন এটা মানুষ বুঝে গিয়েছে যে এটা আসলে, you know, people are now smart enough to understand it's a trick. So এই কারণে আমি যেটা বলবো, again same similar, আপনি একটা weakness এর কথা বলবেন, but এমন একটা weakness যেটা আপনার direct job কে affect করে না, all right, মানে আপনার job কে directly affect করে না। So you can say যে sir, আমার একটা উইকনেস হচ্ছে যে আমি অঙ্কে আসলে অত ভালো না, এই কারণে আপনার সাথে দেখতে পাচ্ছেন যে আমি ফাইন্যান্স বা এই ধরনের কোনো সাবজেক্ট মেজর নেইনি, এইটাই আমার প্রায় মনে হয় যে আমার একটা উইকনেস। যাকে বলছেন ওই লোক মনে মনে হাসবে, বিকজ আপনি অ্যাপ্লাই করছেন কমিউনিকেশন এক্সিকিউটিভ, যেখানে আপনি বসে বসে অঙ্ক করার বা ম্যাথ রিলেটেড তেমন কোনো কাজ নাই, অথবা সোশ্যাল মিডিয়া কথা কথা অ্যানালিস্ট বা নট অ্যানালিস্ট, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডেভেলপার, অঙ্কের অত এখানে কাজ নাই, সেটা আপনি উইকনেস হলেও ইটস নট অ্যাকচুয়ালি আ উইকনেস, রাইট? আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেন, টেল আস সামথিং রিয়েলি ইন্টারেস্টিং অ্যাবাউট ইউ। ওকে, সো এরকম যদি কোনো কোয়েশ্চেন করে, আমি আসলেই চেষ্টা করব আমার সম্পর্কে যে কোনো একটা ইন্টারেস্টিং কথা বলা, আর খুব ভালো হয় যদি আবারও আমার আনসারের সাথে আমি জবটাকে রিলেট করতে পারি, খুব ভালো হয়, আর যদি না হলেও সমস্যা নাই। ফর এক্সাম্পল, আমার যদি এমন হতো যে আমার জব হচ্ছে একটা সেলস এর জব যেটার অনেক ট্রাভেলিং ইনভলভড, আমি আবারও বলছি যদি এমন হতো যে আমার সেলস এর জব এবং ওখানে অনেক ট্রাভেলিং ইনভলভড, তাহলে হয়তো আমি বলতাম যে স্যার ওয়ান থিং ভেরি ইন্টারেস্টিং অ্যাবাউট মি ইজ দ্যাট আই হ্যাভ ট্রাভেলড 45 ডিস্ট্রিক্টস। এটা কিন্তু যে শুনতো সে খুবই অ্যামেজড হয়ে যেত যে এতগুলি ডিস্ট্রিক্ট তুমি ঘুরছো, এবং তখন এটা রিলেট করে আরো অনেক কোয়েশ্চেন করতো যে কেন ঘুরেছো, কি শিখলা, কি করলা, কি দেখেছো, বলতো কোন ডিস্ট্রিক্টে কি ঐতিহ্য, অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। বাট দ্য থিং ইজ দ্যাট ওয়েন ইউ আনসার আ কোয়েশ্চেন লাইক দ্যাট যে আপনি এতগুলি ডিস্ট্রিক্ট ঘুরেছেন,
ইট গিভস দ্য ইন্টারভিউয়ার অ্যান আইডিয়া যে আপনি অনেকটু আউটডোরিশ এবং এই কারণে আপনাকে এই জবটা আপনার আপনার দ্বারা হবে. ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি আ থিং যে ইউ শুড হাইলাইট সামথিং ইন্টারেস্টিং অ্যাবাউট ইউ ইন আ ওয়ে দ্যাট ফ্যাসিলিটেটস দ্য জব. আসলে আইমান, আস্তে আস্তে আমি আপনাদের সবাইকে যেটা বলবো ওইটা হচ্ছে যে প্রত্যেকটা আনসার দেবার আগে মনে রাখবেন যে আপনার প্রত্যেকটা আনসার যেন এমনভাবে হয় যেটা আপনাকে ওই জব ডেসক্রিপশনের আরও কাছে নিয়ে যায়। অর্থাৎ আপনার আপনি যখন রুমে ঢুকবেন ওই ঢুকার থেকে বের হওয়া পর্যন্ত প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসারে যেন ইন্টারভিউয়ারকে একটা আইডিয়া দেয় অথবা এক ধরনের ইঙ্গিত দেয় যে ইউ আর দ্য ওয়ান। ওকে, আপনারা হয়তো অনেকেই জানেন যে এবার বইমেলায় আমার তিনটা বই বের হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে সিভি রাইটিং এবং ইন্টারভিউ স্কিলস নিয়ে, এবং এই বইটা ইংলিশ এবং বাংলা দুই ভাষাতেই পাওয়া যাচ্ছে। আপনারা bikroy.com অথবা rokumari.com গিয়ে ডন সামদানি, যেটা আমার নাম DON স্পেস SUMDANY, আমি আবারও বলি ডন সামদানি DON স্পেস SUMDANY, ডন সামদানি লিখে সার্চ দিলে আপনারা পাবেন। ওইখানে এই এই সব কিছু নিয়ে অনেক ডিটেলসে অনেক কিছু বলা আছে। আমি আসলে আপনাদের সবাইকে একটা জিনিস বলতে চাই যে ওই বইয়ে আমি আসলে নিজস্ব একটা ফর্মুলা ক্রিয়েট করেছি যেটার নাম হচ্ছে পেস মডেল, PES, এটা আমার নিজের ফর্মুলা। সো অ্যাকচুয়ালি দ্য পি স্ট্যান্ডস ফর পার্সোনালিটি, দ্য ই স্ট্যান্ডস ফর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অথবা এক্সপিরিয়েন্স, and the S stands for skill sets. Ami abaro boli, the P stands for personality, the E stands for experience othoba extracurricular activity, and the S stands for skill sets. Okay, to ei PES model ta is very important because prottekta job jokhon interview jonno float kora hoy ওই প্রত্যেকটা জব এমন একটা লোককে খুঁজে যেই লোকটা উড হ্যাভ দ্য রাইট পি মানে পার্সোনালিটি টু ফিট দ্যাট জব, দ্য রাইট এক্সপিরিয়েন্স অর স্কিল অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস টু ফিট দ্যাট জব, অ্যান্ড অফকোর্স দ্য রাইট স্কিল সেটস টু ফিট দ্যাট জব। তো আমার বইয়ে এটা নিয়ে আমি ডিটেলসে লিখেছি যে আপনি যখন জব ডেসক্রিপশনটা বা রোলটা দেখবেন, মানে অ্যাকচুয়াল কাজটা আপনি কী করতে হবে ওইটা যখন আপনি দেখবেন, তখন ওইটার সাথে আপনার নিজের PES-কে আপনার মেলাতে হবে। অর্থাৎ মার্কেটিং এক্সিকিউটিভ ফর এনি কোম্পানি, অথবা ধরেন ফাইন্যান্স সেক্টরে যদি কেউ হয় ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ফর কোম্পানি, ওই কোম্পানির জন্য দেখা যায় যে একটা পার্টিকুলার পার্সোনালিটি সম্পন্ন লোক করা চাচ্ছে, হ্যাঁ একটা পার্টিকুলার এক্সপিরিয়েন্স এবং অথবা এক্সট্রা কারিকুলার ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এমন একটা লোক করা চাচ্ছে, এবং একটা পার্টিকুলার স্কিল সেটস ওরা প্রেফার করে। সো আপনি যখন নিজেকে প্রশ্ন করবেন যে ডু আই হ্যাভ দ্য রাইট পার্সোনালিটি, দ্য রাইট এক্সপিরিয়েন্স অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্য রাইট স্কিল সেটস টু ম্যাচ দিস জেডি, তো যত সুন্দর করে এটাকে ম্যাচ করাতে পারবেন, অর্থাৎ নিজেকে সেই জব ডেসক্রিপশনের PE এবং S এই তিনটার সাথে, তত সুন্দরভাবে আপনি কানেক্ট হয়ে যাবেন এবং তত সুন্দরভাবে ইট উইল হেল্প ইউ টু প্রিপেয়ার ফর মোস্ট অফ দি কোয়েশ্চেন্স। ওকে, সো আমার মনে হয় এই পেস মডেলটা যারাই জেনেছে তারা সবাই বলেছে যে ইট ইজ And the S stands for skill sets. Okay? So, আমি ওদেরকে সবাইকে বলছিলাম যে প্রত্যেকটা জব ডেসক্রিপশন ইমাজিনস আ পার্টিকুলার কাইন্ড অফ পার্সোনালিটি ফর দ্যাট জব, তাই না? আ পার্টিকুলার কাইন্ড অফ এক্সপিরিয়েন্স অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি ফ্রেশ গ্র্যাজুয়েট হয়, অ্যান্ড অফকোর্স প্রত্যেকটা জবে একটা পার্টিকুলার স্কিল সেট দরকার হয়। সো যখন জব ডেসক্রিপশনটা পড়বে
জব ডেসক্রিপশনে PES টা অ্যানালাইসিস করতে হবে, এন্ড দেন নিজে PES যেটা ওটাকে অ্যানালাইসিস করতে হবে, এন্ড দেন এই দুইটাকে ক্রস ম্যাচ করতে হয়। অর্থাৎ নিজেকে প্রশ্ন করতে হয়, আচ্ছা ওরা একটা সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট চাচ্ছে যেটার যেটার মধ্যে ওরা বলছে যে ওরা কি ধরনের লোক নিবে। সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট বলতে কি একটা গোম্বা মুখে এলা ছেলে ওরা খুঁজতেছে, নাকি খুবই ফান লাভিং টেক সেভি একটা লোককে খুঁজতেছে, পার্সোনালিটিটা কেমন হওয়া উচিত, রাইট, তা কি ধরনের এক্সপিরিয়েন্স থাকা উচিত, রাইট। সে যদি ইউনিভার্সিটিতে 10 মিনিট স্কুলের পার্ট টাইম সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকে, এটা কি ভ্যালু অ্যাড করবে? ইয়েস। তা কি ধরনের স্কিল সেট থাকা উচিত, সে কি এই যে ভিডিও এডিটিং পারলে ভালো, সে কি হালকা গ্রাফিক্স ডিজাইন পারলে ভালো, তার কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা বাংলা ল্যাঙ্গুয়েজের কন্টেন্ট বা টাইপিং থাকলে জানলে ভালো, অল দিস থিংস। তো এটা যত সুন্দর করে আমরা পেসটাকে মিলাতে পারবো তত ভালো, তত ইজিয়র হায়ার চান্স অফ গেটিং দ্য জব। সো এইখান থেকে আমার ফোর্থ কোয়েশ্চেন, ওকে, হোয়াই শুড উই হায়ার ইউ? ওকে, আমি তোমাকে কেন এই জবের জন্য নিচ্ছি? আই গেস এটা প্রতিটা জবে কোয়েশ্চেন করে যে হোয়াই শুড উই হায়ার ইউ, মানে আমি তোমাকে কেন আমার প্রতিষ্ঠানে চাকরিটা দেব। সো এই প্রশ্নের উত্তর কি হতে পারে? আচ্ছা, সো এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, বিকজ আমি একটু আগে এই অ্যান্সারটা কাইন্ড অফ দিয়ে দিছি। প্রত্যেকটা লোক ইজ নট লুকিং ফর আ জিনিয়াস অর আ স্টুপিড টু হায়ার। সবাই চাচ্ছে আমার এই পার্টিকুলার জবটা করার জন্য যে ধরনের লোক দরকার ওই লোকটা আমি পাচ্ছি কি পাচ্ছি না। আচ্ছা, একই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে গ্লোবাল লেভেলে ফ্রেশ গ্র্যাজুয়েট হয়তো হায়ার করে এট 70,000 টাকা স্যালারি, ফ্রেশ গ্র্যাজুয়েট 70,000 টাকা। আবার একই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনি হয়তো হায়ার করে 45,000 টাকা স্যালারি। আচ্ছা, কথায় কথা প্লাস মাইনাস হতে পারে। আবার একই ব্যাংকে একই ফ্রেশ গ্র্যাজুয়েট হায়ার করে 12,000 টাকা বেতনে। আচ্ছা, মানে অনেক ডিফারেন্স, 12,000, 70,000, 45,000। কেন তিন লেভেলের এই ফ্রেশ গ্র্যাজুয়েট সবার তো বয়স এক? ইটস বিকজ এই তিনজনের জব ডেসক্রিপশনটা ডিফারেন্ট। একটা আইজি যেটাকে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট বলে, ওর জব ডেসক্রিপশন এবং 12,000 টাকা বেতন পেয়ে যে থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল ক্রেডিট কার্ড বিক্রি করে, ওর জব ডেসক্রিপশন নট দ্য সেম, দো দ্য কোম্পানি ইজ দ্য সেম। আচ্ছা, সো তার মানে কি, এভরিথিং ডিপেন্ডস অন দ্য জব ডেসক্রিপশন, নট অন দ্য কোম্পানি। আচ্ছা, ফর এক্সাম্পল আপনি মনে করেন আইজির একটা এক্সাম্পল দেন অথবা ওদের ক্রেডিট কার্ড সেলার এক্সাম্পল দেন, সো হোয়াই শুড উই হায়ার ইউ, এই কোয়েশ্চেনের অ্যানসার কি হতে পারে? ওই যে পেস। আচ্ছা, সো আমাকে যখন জিজ্ঞেস করা হবে ডন হোয়াই শুড উই হায়ার ইউ, তখন আমি ইমিডিয়েটলি বলবো যে স্যার, মনে করো তুমি একটা জব পোস্ট বলো, হ্যাঁ পোস্ট বলো, ব্যাংকার। কি ব্যাংকার? SCB তে আইজি। ওকে, সো SCB আইজি ইজ দ্য পোস্ট। তো আমি তখন বলবো স্যার, SCB IG এই পোস্টের জন্য যে ধরনের স্কিল সেট দরকার, অর্থাৎ ফ্লুয়েন্ট ইন ইংলিশ, কালচারাল গ্লোবালাইজ কালচার বুঝে খুব ভালো প্রেজেন্টেশন স্কিল দরকার, ইন্টারন্যাশনাল এটিকেট সম্পর্কে জানা দরকার, এক্সেল ভালো পারে, করেছে, হ্যাঁ এই স্কিল সেটটা আমার আছে। নট অনলি দ্যাট স্যার, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি ডেইলি স্টারে পার্ট টাইম জব করেছি, যেটার মাধ্যমে আমার 20টা ইংলিশ পাবলিকেশন আছে যেটা ইন্টারন্যাশনালিও পাবলিশ হয়েছে, হ্যাঁ ওকে, অ্যান্ড অলসো স্যার এইটার জন্য যে ধরনের মানুষ দরকার হয়তো একটু ইন্টারন্যাশনাল এক্সপোজারটা বেশি, মাল্টি কালচারাল বা মাল্টি লিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজে কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো, ওই ধরনের পার্সোনালিটি স্যার আমি। আচ্ছা, এবং এই প্রত্যেকটা কথাকে আমি প্রমাণ সহকারে বলতাম, অ্যাজ ইউ ক্যান সি আমার CV তে আমি ইউনিসেফের ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড পেয়েছি, কিছু একটা বলতাম যেটা করেছি এবং প্রত্যেকটা আমি কানেক্ট করতাম। সো আমার জব ডেসক্রিপশনের সাথে আমার পেসটাকে আমি যত সুন্দর করে কানেক্ট করতে পারবো, কেউ আমার চাকরি হতে ঠেকাতে পারবে না। আচ্ছা, সে এখান থেকে আমি কিছু কথা বলতে চাই, যে অনেকের প্রশ্ন থাকে যে ইউনিভার্সিটি লাইফের টাইমটাতে কোন জায়গায় ইনভেস্ট করা খুব দরকার। যেমন দেখবা প্রতিটা জবে কিন্তু সফটওয়্যার স্কিলটা খুবই নেসেসারি। আমি যেমন 10 মিনিট স্কুলের কথা বললাম, ভিডিও এডিটিং সফটওয়্যার শেখা, ডিজাইনিং সফটওয়্যার শেখা, টেক সফটওয়্যার শেখা খুবই ইম্পর্টেন্ট, রাইট? যে কোনো জবের জন্য এক্সেল শেখা, ওয়ার্ড শেখা, পাওয়ার পয়েন্ট শেখা, এই তিনটা শেখা প্রায় ম্যান্ডেটরি। কারণ তুমি যেই কাজই করো না কেন, অফিসে কাজ করা মানেই অফিস, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল, এটা জানা লাগবেই। সো তুমি যদি এই তিনটা জায়গায় যদি খুবই ভালো হয়ে থাকো, যে কোনো জবের ইন্টারভিউতে তুমি কিন্তু একটা আপার হ্যান্ড পাবা।
সেকেন্ডলি এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিস, তুমি আইদার ডিবেট করতা অথবা মডেল ইউনাইটেড নেশনস করতা অথবা তুমি কুইজিং করতা অথবা তুমি ভলান্টিয়ারিং করতা অথবা তুমি কেস সলভিং কম্পিটিশনে যেতা অথবা তুমি বিজনেস কম্পিটিশনে যেতা অথবা তুমি রক্তদান কর্মসূচিতে ছিলা অথবা তুমি পার্ট টাইম করলা, অনেক কিছু করতে পারো কিন্তু, রাইট? সো এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, যত বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমার থাকবে তত বেশি ধরনের জব পজিশনের সাথে তোমার কিন্তু ম্যাচ হওয়ার চান্সেস বেড়ে যাবে। সো অলওয়েজ সফটওয়্যার কোর্সের উপর বেশি একটা এমফেসিস দাও, নতুন নতুন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপর বেশি বেশি জোর দাও। এবং যাদের প্রশ্ন ছিল যে জিনিসগুলো কোথা থেকে তারা শিখতে পারবে, তারা আই গেস অলরেডি জানো, 10minuteschool.com এ যদি তুমি যাও, এই ওয়েবসাইটে স্কিল ডেভেলপমেন্ট নামে একটা সেগমেন্ট আছে। স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্টে এই সবগুলো জিনিসের উপর কোর্স আছে। সো যারা যারা অ্যাকচুয়ালি আজকে থেকে সিরিয়াসলি নিজেদেরকে ডেভেলপ করতে চাও, আজকে থেকে তোমাদের সফটওয়্যার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যে জানার জিনিসগুলো আছে জেনে নেওয়া শুরু করো। অলরাইট, আমি আপনাদের সবাইকে যেটা বলতে চাই যে দেখেন একটু অফ টপিক, যে আমাদের সবাই কিন্তু একটাই লাইফ। হ্যাঁ, আপনি কিন্তু এই পৃথিবীতে আবার ফেরত আসছেন না। হতে পারে লাইফ আফটার ডেথ থাকতে পারে বা আছে, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, বাট এই মুহূর্তে এই পৃথিবীতে আপনার কিন্তু সব একটাই জীবন। তো এই জীবনটাকে মানে ডোন্ট ওয়েস্ট ইউর লাইফ আই কি ডুইং ননসেন্স, বিকজ আপনি এই যে ইউথ, আপনি এখন ইয়াং, আপনার যে টাইমটা, এই টাইমটা কিন্তু আর কখনো ফেরত আসবে না। সো আসলে প্লিজ হ্যাভ ফোকাস। এবং আইমান যা যা বললো, আসলে স্টুডেন্ট লাইফে বা স্টুডেন্ট অপরচুনিটি, ইউথ অপরচুনিটি, উফ মায়ান, ইটস আনবিলিভেবল, ইটস লাইক সমুদ্রের মতন অপরচুনিটি ইজ দেয়ার, ইটস জাস্ট দ্যাট আমরা দেখতে চাই না বলে দেখি না। ইভেন কোনো কিছু না, কেউ যদি টিউশনই করে ওখানে আমি মানুষের সাথে কথা বলতে বলতে যে জড়তাটা চলে যায়, আস্তে আস্তে আমাকে আরো সাহস দিল যে আমি বড় জায়গায় কথা বলতে পারবো, আরো বড় জায়গায় কথা বলতে পারবো, আস্তে আস্তে আরো বেশি মানুষ জানবে। সো লিটল ভিকট্রিজ গিভস আস কারেজ for taking bigger risks. Exactly. So আজকে হঠাৎ করে এসে আমাকে বা আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনাদের মতন পাবলিক স্পিকার হতে চাই, আমার প্যাশন স্পিকিং, আমি 1000 লোকের সামনে কথা বলতে চাই। ভাই মানে এইটা আসলে পানিতে না নামলে যেভাবে সাঁতার শেখা যায় না, সিমিলারলি শুরু না করলে শো শো লোকের সামনে কথা না বললে 1000 লোকের সামনে কথা বলা যায় না। এবং ওই শুরুটা কিন্তু ওরকমই, 5 জন 10 জন 20 জন 15 জন ওখান থেকে শুরু হয়, ওখান থেকে শুরু হয়। অলরাইট ডন ভাই, next question, all right ji, why do you want this job? Okay, so amar actually ei question tar sathe pes ba jd oto melano dorkar nai, eta ekটু honest answer dite parle bhalo, ebong honest answer ta emon hote hobe jeta oder office er sathe othoba job tar sathe realistic. For example, একটা অফিসে যদি আসলে জব এনভায়রনমেন্ট খুব ভালো হয়, মানে আপনি যদি একটা ফিমেল ক্যান্ডিডেট হন, একটা ফিমেল ক্যান্ডিডেটে দেখা যায় যে সার্ভে মানে প্রমাণ করে যে ওদের নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে এনভায়রনমেন্ট, নট দ্য মানি ইটসেলফ। ওকে, প্রথম চাও একটা গুড এনভায়রনমেন্ট, দেন মানি সেকেন্ড বা থার্ড এইভাবে চায়। সো অফকোর্স তখন দেখা যাবে যে জব এনভায়রনমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো একটা যদি আপনি এমন একটা কোম্পানিতে যান, এবং আমি নাম বলতেও মাইন্ড করবো না যেহেতু পজিটিভ কথা, রোহিমা ফ্রোজ ফর এক্সাম্পল, ভেরি গুড কর্পোরেট কালচার লোকাল কোম্পানির মধ্যে, ভেরি গুড। সো ওখানে যদি আপনি বলেন যে আমি রোহিমা ফ্রোজে কাজ করতে ইন্টারেস্টেড বিকজ রোহিমা ফ্রোজ হ্যাজ ওয়ান অফ দি বেস্ট ওয়ার্কিং কালচার ফর ওমেন, আই থিঙ্ক দ্যাট মেক্স পারফেক্ট সেন্স। ফর এক্সাম্পল, এটা একটা লাইন, আপনি অন্য লাইনেও বলতে পারেন যে ক্যারিয়ার গ্রোথ, ক্যারিয়ার প্রোগ্রেশন, নতুন স্কিল সেট ডেভেলপমেন্ট। আমি স্যার জানি যে ইউনিলিভার একটা লার্নিং অর্গানাইজেশন, এবং আমি শিখতে চাই, হ্যাঁ আমি গ্রো করতে চাই, এই কারণে আই এম অ্যাপ্লাইং ইন দিস কোম্পানি ফর দিস জব। অনেক আনসার হতে পারে এটার জন্য। আমি যেমন একটা আনসার দিতে পারি, যেমন আমার ছোটবেলা থেকে, ছোটবেলা আমি যখন ইউনিভার্সিটি থেকে পড়ানো শুরু করি, আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে আমি টিচার হব। সো আমি যদি কখনো ইন্টারভিউ অ্যাকচুয়ালি দিয়ে থাকি, তাহলে আমি আসলে দিব হলো ইউনিভার্সিটিতে টিচার হওয়ার জন্য। তখন কিন্তু আমি বলবো, আমাকে যদি এই কোয়েশ্চেনটা করে যে কেন তোমার এই জবটা দরকার বা ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব, তাহলে আমি বলবো যে আমি লাস্ট 4 বছর ধরে স্টুডেন্ট পড়িয়ে এসেছি, অফলাইনে পড়িয়েছি, অনলাইনে পড়িয়েছি, যখনই পড়ানোর সুযোগ এসেছে সবসময় দূরে যেয়ে পড়াতাম, যখনই কোনো একটা জায়গায় কথা বলার সুযোগ আসলো দূরে যেয়ে কথা বলতাম। কেন? বিকজ এই জিনিসটা আমার ভালো লাগে, এই জিনিসটা আমি এনজয় করি, জিনিসটার ব্যাপারে আমি প্যাশনেট,
আমি মানুষকে হেল্প করতে পছন্দ করি, আমি মানুষকে নতুন কিছু শেখাতে পছন্দ করি, মানুষকে নতুন কিছু জানালে সে যখন অবাক হয়, ওই অবাক হওয়ার এক্সপিরিয়েন্সটা আমার দেখতে ভালো লাগে। কেউ যখন আমাকে বলে গ্রেটফুল হয়, এক্স্যাক্টলি, যে আপনি আমাকে ইন্সপায়ার করেছেন, এই আপনি আমাকে ইন্সপায়ার করেছেন, এই কথাটা আমার শুনতে ভালো লাগে। সো এই কারণে আমি এই যে টিচার হওয়া বা লেকচার হওয়ার যে পজিশনটা আছে এর জন্য অ্যাপ্লাই করছি। আই গেস এটা শোনার পরে যে কিনা আমাকে নিচ্ছে সে কিন্তু আরো বেশি চাবে যে ছেলেটাকে জন্য নেওয়া যায়, রাইট? অ্যাবসলিউটলি, হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা রন ভাই, একটা ট্রিকি কোয়েশ্চেন। অনেক সময় আমরা একটা জব থেকে একটা জবে যাই, রাইট? সো অফ কোর্স তখন আমাদেরকে কোয়েশ্চেন করা হয় যে হোয়াই ডিড ইউ লিভ ইওর প্রিভিয়াস জব, মানে তুমি তোমার আগের জবটি কেন ছাড়লে, কারণ সে কিন্তু একটু নার্ভাস যে আমি যে নতুন কোম্পানিতে আসছি এই কোম্পানিতে ছেড়ে চলে যেতে পারি, রাইট? ওকে, সো দ্য কোয়েশ্চেন ইজ হোয়াই ডিড ইউ লিভ ইওর প্রিভিয়াস জব। ওকে, সো আমি আপনাদের একটা কথা বলবো। আচ্ছা, এটা খুবই আমাকে ডিস্টার্ব করছে বারবার, আমি এটা একটা আনসার দিয়ে নেই। একজন বারবার জিজ্ঞেস হচ্ছে আমার নাম কি। আমার নাম হচ্ছে, এই ভিডিওর টাইটেলে দেয়া আছে, গোলাম সামদানি ডন। অনেকে আমাকে জি সামদানি ডন হিসাবে জানে। আর আমার একটা কোম্পানি আছে যেটার নাম হচ্ছে ডন সামদানি ফ্যাসিলিটেশন। আমি একজন প্রফেশনাল কর্পোরেট ট্রেনার এবং দিস ইজ হোয়াট আই ডু এবং দিস ইজ হোয়াট আই এম প্যাশনেট অ্যাবাউট, এবং এর বাইরে আমি কোনো কিছু আমার জীবনে করতে চাই না। তো এই বাদে আমরা অনেক অনেক কিছু করি, বই টই লিখি, রেডিও শো আছে আমার, বিভিন্ন অ্যাক্টিভিটি জড়িত, বাট সবই কানেক্টেড টু মাই ট্রেনিং। সো আইমান যেটা করে আমিও তাই করি, বাট আই ডু ফর দ্য কর্পোরেটস, হি ডাজ ইট ফর স্টুডেন্টস। এই সো নাট সরি আই মিন জাস্ট বাই 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 সো আপনারা ফেসবুকে সার্চ করতে পারেন ডন DON স্পেস সামদানি SUMDANY, আমাকে পেয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল, ওর যে কোয়েশ্চেনটা ছিল কেন আপনি প্রিভিয়াস অর্গানাইজেশন ছেড়ে আসছেন, আমি সবাইকে একটা অ্যাডভাইস দিই, কখনোই প্রিভিয়াস অর্গানাইজেশন সম্পর্কে কোনো রকম নেগেটিভ কথা বলবেন না। প্রিভিয়াস অর্গানাইজেশন নিয়ে না, প্রিভিয়াস বস নিয়ে না, এনভায়রনমেন্ট নিয়ে না, কোনো কিছু নিয়েই না, বিকজ পিপল উইল থিঙ্ক যে আমি এই ছেলে যখন আগে অর্গানাইজেশন নিয়ে আজে বাজে কথা বলতেছে, এখানে নেওয়ার পর তো সে আমাদেরকে নিয়েও আজে বাজে কথা হয়তো অন্য জায়গায় বলা শুরু করবে। সো দিস ইজ দ্য থিং, নেভার এভার, অলওয়েজ সে সামথিং পজিটিভ। ফর এক্সাম্পল, আই নো দ্যাট দিস জব গিভস মি মোর অপরচুনিটি টু গ্রো, আই সি দ্যাট দেয়ার ইজ আ clear career ladder in this job, right? Othoba simple answer jemon am ei job er environment better, so always give ekta positive reason why you're joining in the new organization, but never say je oi jaygay onek pressure chilo. Are bhai, oi jaygay pressure chilo mane amader ekhane pressure dile apni chole jaben, ওই জায়গায় এনভায়রনমেন্ট ভালো ছিল না, তাহলে আজকে যদি এখানে এনভায়রনমেন্ট কোনো কারণে ভালো না থাকে আপনি চলে যাবেন? ওইখানে আমার বস ছিল খুব খারাপ, বস অনেক প্রেশার রাখতো, তাহলে এখানে যদি আপনি একটা টাফ বস আসে, ইউ আর সো ইম্যাচিওর যে টাফ বসটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন না। কে বলেছে আপনার বস সবসময় ভালো হবে? হবে না, তো সবসময় হবে না, ইটস আ মিক্স অ্যান্ড ম্যাচ। সো এই জিনিসগুলো আর কি একটু প্লিজ মাথায় রেখে দেন। আচ্ছা ডন ভাই, একটা কোয়েশ্চেন খুব আসছে যে প্রেজেন্টেশনের ড্রেস আপ কেমন হওয়া উচিত। সো আমি ছোট্ট করে একটু বলে দিই যে প্রেজেন্টেশনের ড্রেস আপের ব্যাপারে ছেলেদের ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু প্লিজ খেয়াল রেখো। তোমরা যখন টাই পরবে, টাইয়ের লেন্থটা কতটুকু হওয়া দরকার জানো? যেখান থেকে বেল্ট শুরু হয় তোমার টাইয়ের লেন্থ হওয়া দরকার, যেখান থেকে বেল্ট শুরু হয় ওই পর্যন্ত। এর থেকে লম্বা যদি টাই পরো তাহলে টাইটা বেশি লম্বা হয়ে যাবে, এর থেকে খাটো যদি টাই পরো তাহলে বেশি খাটো হয়ে যাবে। এরপরে আসে হলো বেল্ট আর শু। অলওয়েজ খেয়াল করবা তোমার বেল্ট আর তোমার শু এর কালার যেন ম্যাচ করে। তার মানে তুমি যদি ব্রাউন বেল্ট পরো ব্রাউন শু পরতে হবে, তুমি যদি ব্ল্যাক বেল্ট পরো ব্ল্যাক শু পরতে হবে। এবং ফাইনালি, এবং এই জিনিসটা খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট, তুমি যখন স্যুট পরো নিচের একেবারে যে বাটনটা আছে ওটা ওপেন রাখতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে বলছি যে মেয়েরা ফ্ল্যাশি জুয়েলারি বা ফ্ল্যাশি কালারের কোনো ড্রেস পরো না। সো তুমি যদি জুয়েলারি বেশি ইউজ না করো, মেকআপ যদি ইউজ না করো, ইট ইজ বেটার। সো তারপরে অনেকে কোয়েশ্চেন থাকে, সো আমি কয়েকটা ছবি দেখাতে যাচ্ছিলাম ডন ভাই, তাহলে ওরা আসলে বুঝবে। সো আমার এখানে ছবি তোলা আছে, সো আই গেস এখন তোমরা দেখতে পাবা জিনিসটা। বিউটিফুল পিকচার, এখানে দেখা যাচ্ছে, ইয়েস। সো এটা হলো একটা ফর্মাল ড্রেস আপ, স্যুট টাই একেবারে নর্মাল ড্রেস আপ। সো আমি শার্ট পরেছি, টাই পরেছি, স্যুট পরেছি, সো দিস ইজ আ প্রপারলি ফর্মাল ড্রেস আপ।
এটা একটা সেমাই ফর্মাল ড্রেস আপ, মানে এবার রাইট সেমাই ফর্মাল ড্রেস আপ মানে শার্ট পরেছি, স্লিভ গুটানো, সেমাই ফর্মাল বা স্মার্ট ক্যাজুয়াল হতে পারে, এক্স্যাক্টলি। সো এই দুটাতে তুমি ইন্টারভিউ দিতে যেতে পারো, বাট আরেকটা ড্রেস আছে যে ড্রেসে ইন্টারভিউ দিতে যাওয়া উচিত না, সেই ড্রেসটা হলো এটা, টি শার্ট পরে একটা ছেলে, আল্লাহ জানে ছেলেটা কে, ইন্টারভিউতে না তুমি স্পিকিং করতে পারো, চলে গেছে। সো অলওয়েজ মনে রাখো ফর্মাল ড্রেস আপের জন্য যে জিনিসটা করা হয় সেটা হলো প্রপার শার্ট, টাই অ্যান্ড স্যুট, অ্যান্ড সেকেন্ডলি হলো সেমি ফর্মাল, বা আমি এখন যেটা পরে আছি দিস ইজ সেমি ফর্মাল, রাইট? একটা শার্ট, সুন্দর করে একটা শার্ট, হাত আস্তে করে গোটানো, সেটা হলো সেমি ফর্মাল। আমাদেরও যায় সকালে যেমন প্রোগ্রাম ছিল, ইট ওয়াজ আ ভেরি ফর্মাল প্রোগ্রাম, আমরা কিন্তু তখন পুরো শার্ট সুন্দর করে লাগানো, উপরে কোট পরা, শাইনি শু, একদম ভদ্রলোক ছিলাম। এক্স্যাক্টলি। এখন আমরা লাইভে আসছি, এখন আমরা কুল, এখন আমরা শার্ট টার্ট গোটানো, এখন আমাদের স্টুডেন্টরা কুল, যারা দেখছে তারা কুল, রাইট? সো এটাই আর কি, মানে জায়গা বুঝে ড্রেস আপটা খুব ইম্পর্টেন্ট। এবং ইন্টারভিউর সময় আমি একটা টিপস দিই, ড্রেস আপ নিয়ে আমি একটা টিপস আপনাদের সবাইকে দিতে পারি, ওটা হচ্ছে অলওয়েজ ড্রেস মোর দেন লেস, মানে হচ্ছে বেশি পরা ভালো, কম পরার চেয়ে। সো ফর আমি কি বোঝাতে চাচ্ছি যে আপনি ভাবছেন আরিফ ভাই কেমন আছেন, হাউ ইজ দ্য বারকোড গোয়িং অন, because আজকে আমরা শুনেছি যে বারকোড রেস্টুরেন্ট নাকি আপনার, coming from your name, I mean the picture on your name, barcode. We are just joking, the famous Arif Hussain has joined us. Arif bhai, আপনি ইন্টারভিউ যদি দিতে চান তাহলে ভিডিওটা দেখতে পারেন। সো যেটা বলছিলাম যে অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যে আমি কি স্যুট পরবো কি পরবো না, পরবো কি পরবো না, বা টাই পরবো কি পরবো না। এখন আপনি না পরে গেলেন, গিয়ে দেখলে সবাই পরে আছে, ইন্টারভিউ বোর্ডেও যে ইন্টারভিউ নিচ্ছে একটা ব্যাংক সেও পরে আছে, তখন কিন্তু আপনি ধরা। সো আপনি যদি পরে যান ইটস বেটার, কেউ বলবে না ও টাই কেন পরে আসলো, বা না পরে গেলে কেউ বলতে পারে যে কেন পরে আসলো, কেন পরে আসলো না। সো ইটস অলওয়েজ বেটার টু dress more than less. আমি একটু আনসার দিতে পারি, ওই যে অনেক বেশি শেভ এবং আমার চুল নিয়ে অনেক কথা বলতেছে অনেকে, সবাই আমি এটা নিয়ে কথা বলতে চাই, আপনি স্পাইক করেছেন, গাইজ লিসেন, আমি একজন সাকসেসফুল প্রফেশনাল 31 ইয়ার্স ওল্ড, এই মুহূর্তে আমি আমার চুল যা ইচ্ছা করব, নো প্রবলেম, বিকজ আই এম অ্যান এন্টারপ্রেনার, আর বাজে এখন রাত 8:30, বাট ফর ইউ আপনি অবশ্যই খুব সিম্পল ভাবে, ডিসেন্ট ভাবে, সুন্দর করে চুল আসিয়ে, এবং এটা স্পাইকও হতে পারে, কোনো সমস্যা নেই, বাট স্পাইকটা আমার মতে অভদ্র হলে চলবে না, একটু হালকা ভদ্র সুন্দর করে ভদ্র স্পাইক হতে হবে। আমরা আসলে একটা মেনে নেই, রাইট, যে আমি যে শেভ করিনি এটাও অভদ্র স্টাইল, আর এই এরকম বেশি স্পাইক, হ্যাঁ টোটালি অভদ্র, বাট এটা ইন্টারভিউ বোর্ডের জন্য না, এখন তো রাতে 8টার দিকে আপনাদের সাথে গল্প করতেছি, এখন যা ইচ্ছা করলাম, অ্যান্ড অ্যাবাউট শেভিং, সো আমি আমি আগে থেকে মাফ করে দিচ্ছি শেভিং এর জন্য, মাফ করে দিন না, এক মিনিট, আইমান যে বিয়ার্ডটা রাখে এটা কিন্তু এমন না যে ও শেভ করে নাই, আপনি বিয়ার্ড রাখেন না, হালকা খোঁচা খোঁচা দাড়ি নিয়ে আপনি চলে গেলেন ইন্টারভিউ দিতে, নট অ্যাকসেপ্টেবল, ইউ মাস্ট শেভ, অথবা আপনি যদি ফ্রেঞ্চ কাট রাখেন, অথবা দাড়ি আপনি যদি জেনুইনলি থেকে থাকে ফর রিলিজিয়াস রিজনস অর হোয়াট এভার রিজনস, বা স্কিন ডিজিজ কারণে, হোয়াট এভার, ইটস ফাইন, বাট ইউ হ্যাভ টু সে ইট, বাট বিলিভ মি ইন্টারভিউ বোর্ডে আই মানে এই দাড়িটা দেখে বুঝে যে দিস ইজ আ কেপ্ট intentionally kept dagi othoba ja lomba dagi rakhe ba french cut rakhe eta bujhe acha ebong jara na shave kore chole aslo otao bujhe so oi jinish ta does it make sense it does so you just actually dorkar so onesh samoy hotlo amra hotkor specially ami jokhon live class e ashi ami first er dike amra shobshomoy maaf chey nitam je ami ekta t-shirt pore live e chole jetam because the reason holo that's okay it's your life class joto jon ke bujhano ar ki jao interview na exactly acha next question salary negotiation because shobgulo interview te ekta question kore je what is your expected salary but tumi kon range er salary expect korcho so first job tomar তুমি জানো না কত স্যালারি দেয়, হঠাৎ করে কোয়েশ্চেন করো তুমি কত স্যালারি চাও, তুমি এখন বুঝছো না তুমি 15,000 বলবা না 25,000 বলবা না 50,000 বলবা নাকি 1,00,000 বলবা, বেসড অন হোয়াট, হ্যাঁ এন্ড বেসড অন হোয়াট, এন্ড তুমি একটা বললা, বলার পর তারা হাসলো, তো তুমি আরো নার্ভাস হয়ে যাবে, আচ্ছা আমি কি বলে ফেললাম, মেবি আরো নার্ভাস হয়ে যাবে, বেশি 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 বললাম, হ্যাঁ এক্স্যাক্টলি, রাইট? সো ইটস আ ভেরি ট্রিকি কোয়েশ্চেন, সো আমার একটা ছোট আইডিয়া হয়েছে সিন্স আমার সব ফ্রেন্ডরা ইন্টারভিউ দিল যে যেই জবের জন্য তুমি অ্যাপ্লাই করছো
ওই জবটা তো আজকে প্রথমবারের মতো জব অ্যাপ্লিকেশন দেয়নি, রাইট? সো এর আগেও ওই জব পজিশনে আরো অনেক মানুষ ঢুকেছে। সো অলওয়েজ চেষ্টা করবা তাদের কারোর সাথে একটু নক করে দেখতে যে ওই যে জবের জন্য তুমি অ্যাপ্লাই করছো ওই জবের স্টার্টিং এ কত স্যালারি দেয়। সো ওই জবের স্টার্টিং এ যত স্যালারি দেয় তুমি তার ধারে কাছে কিছু একটা এক্সপেক্ট করতে পারো, মার্কেট অ্যানালাইসিস। এক্স্যাক্টলি, সিম্পল। সো তুমি দেখলে তুমি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছো, ওই জবের জন্য যারা লাস্ট ইয়ার জয়েন করেছে তারা 50,000 টাকা পায়। তো তুমি এবার বলো যে হ্যাঁ আমি 45,000 টাকা পাই বা 50,000 টাকা চাই বা 55,000 টাকা চাই, সেটার মধ্যে 5-10 এর মধ্যে রাখা উচিত, রাইট? সো অলওয়েজ স্যালারি নেগোসিয়েশনের জন্য তোমার জেনে রাখা দরকার যে ওই জব পজিশনে আগে যারা জয়েন করেছে তারা কত স্যালারিতে জয়েন করেছে, রাইট? Absolutely. এবং এটার সাথে আই উড অ্যাড অন টপ অফ হোয়াট আইমান হ্যাজ সেইড, আমার একটা অ্যাডভাইস হচ্ছে বা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে দেখা যে কখনোই ডিরেক্ট একটা ফিগার না বললে ভালো। আচ্ছা, আমি বলছি না যে সবসময় এটাই হবে, বাট মোস্ট অফ দ্য টাইম আমি দেখেছি যে আপনি যদি উল্টা বলতে পারেন, মানে স্ট্রেট আপে 15,000 টাকা চাই না বলে, ইফ ইউ ক্যান সে যে স্যার আই হ্যাভ ডান সাম রিসার্চ এবং অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ আমি দেখছি এই জবের জন্য কারেন্টলি মার্কেটে অ্যারাউন্ড 20,000 পে করা হচ্ছে, সো আই হোপ ইউ উইল পে মি হোয়াট এভার ইজ ইউর বেস্ট অফার। আচ্ছা, আই হোপ আপনি, আমি আশা করছি আপনি পে করবেন যেটা আপনার বেস্ট অফার বা এই জবের জন্য যেটা বেস্ট ফিট। ওকে, I have to smooth answer, right? এবং একটা জিনিস কি আপনি ডিরেক্ট একটা ডিরেক্ট একটা আনসার বলার থেকে একটু ওপেন স্পেস দিলে ইট ইজ অ্যাকচুয়ালি বেটার ফর ইউ। এবং এটা ইন্টারভিউ অনেকেই বলে যে ডিরেক্ট স্যালারি আনসার দেওয়াটা ইজ আ ভেরি বিগ ট্রিক, বিকজ তাদের বাজেট যদি বেশি থাকে তাহলে আপনি কম চেয়ে আপনি ঠকবেন, আর যদি বাজেট কম থাকে আপনি বেশি চাওয়ার কারণে আপনাকে নিবেই না, আপনি নিলে আপনি ডিমোটিভেটেড থাকবেন। ট্রু। সো এই কারণে ইটস অলওয়েজ বেটার টু পাস দ্য বল অন দ্য ইন্টারভিউয়ার্স এন্ড and tell them that sir you pay whatever is your best offer, but make them understand that you know the market. All right, bina preparation interview the board bhai jibono jabe na, always please jibono jabe na, eta interview er jonno biggest help. Please jei job er jonno apply korcho sei job position ta byapare research kore jao, jei company er jonno jaccho oi company er byapare research kore jao, ওই কোম্পানি এখন কেমন করছে, কি প্রবলেম ফেস করছে, তুমি যে কি প্রবলেম থেকে উদ্ধার করতে পারো, এইসব জিনিস জেনে যাও। বিকজ ওই কোম্পানিটা অফকোর্স তোমাকে আইদার তোমার সম্পর্কে জিজ্ঞাসা করবে অর ওই কোম্পানি সম্পর্কে জিজ্ঞাসা করবে, তুমি তোমার ব্যাপারে সব কিছুই জানো। সো আরেকটা জিনিস যেটা তোমার জানা দরকার সেটা হলো ওই জব পজিশন এবং ওই কোম্পানি। সো এই দুটো জিনিস যদি তোমার খুব ভালো করে জানা থাকে তোমাকে যেই কোয়েশ্চেনই করুক না কেন খুব সুন্দর করে অ্যান্সার দিতে পারবে, এবং অ্যান্সার দেওয়ার সময় তোমাকে এতটাই প্রিপেয়ার্ড লাগবে যে তারাও তোমাকে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়বে। বিশ্বাস করো আমার বিভিন্ন, যেহেতু আমি কর্পোরেট ট্রেনার, বিভিন্ন আমার ক্লায়েন্টরা সব এইচআর, তো ওরা আমাকে কি বলে জানো, ওরা বলে যে ডন অধীর আগ্রহ নিয়ে দরজার দিকে তাকিয়ে থাকি যে কখন সেই লোকটা ঢুকবে যাকে আমি হায়ার করতে পারবো, বিকজ ইন্টারভিউ বোর্ডে ওরা বসে আছে একটা লোককে হায়ার করার জন্য, তারপরও ওরা হায়ার করতে পারছে না বিকজ ওর স্কিল সেট অথবা এক্সপিরিয়েন্স ম্যাচ করে না, পার্সোনালিটি ম্যাচ করে না, হয়তো আমাদের অনেক প্রতিভা বাট আমরা ওটা প্রেজেন্ট করতে পারি না, সবকিছু মিলেই ওরাও কিন্তু খুব ফ্রাস্ট্রেটেড ফিল করে। সো ওদের এত কাজের মাঝখানে সারাদিন ধরে ইন্টারভিউ নিচ্ছে এবং অনেক বিরক্ত, এই মাঝখানে যখন ওরা একটা আনপ্রিপেয়ার্ড ক্যান্ডিডেট দেখে দে ফিল সো আপসেট অ্যান্ড সো অ্যাংরি। আবার অন দ্য অপোজিট এন্ড এই সারাদিন এই বিরক্তিকর একটা একটা ইন্টারভিউর মধ্যে ওরা যখন একটা প্রিপেয়ার্ড ক্যান্ডিডেট দেখে ওরা যে কি খুশি হয়, বিকজ দে ফিল সো হ্যাপি যে ওকে গুড দিস বয় অর দিস গার্ল ইজ গুড, এবং প্যানপ্যান চেষ্টা করে প্যানপ্যান চেষ্টা করে ওকে নেওয়ার, বিকজ ওরা বসে আছে কাউকে হায়ার করার জন্য। সো ডোন্ট থিঙ্ক যে ইন্টারভিউ খেলে আপনাকে প্যাচে ফেলতে চায়, কখনোই আপনাকে প্যাচে ফেলতে চায় না, ওদের কোনো কাজ নাই যে আপনাকে প্যাচে ফেলবে, আপনাকে চিনে না, ওরা আপনাকে টেস্ট করতে চায়, দেখতে চায় যে আপনার ধৈর্য বা শক্তি বা সাহস বা হোয়াটএভার কৌতূহল কতটুকু বেশি, হ্যাঁ এটা টেস্ট করতে চায়। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করে বা কমপ্লেন, আমি লেখা দেখছিলাম যে ইন্টারভিউয়াররা ইচ্ছা করে বিপদে ফেললে এখন কি করবো, ওরা কেন আপনাকে বিপদে ফেলবে, ও চায় আপনাকে হায়ার করতে, ওর KPI ওর বস ওকে বলে যে এরকম লোক হায়ার করো, হ্যাঁ সো ও চায় হায়ার করতে, বাট হয়তো ওই জবটার জন্য ধরেন ফিল্ডে সেলসের জব অনেক হার্শ, রিটেলার গালাগালি করে, ডিস্ট্রিবিউটার গালাগালি করে, এলাকার গুন্ডা এসে ডিস্টার্ব করে, আপনাকে হ্যান্ডেল করতে হবে, সো ওরা একটা প্রেশারে ফালিয়ে
টেস্ট করে যে আপনি কতটুকু দিতে পারেন। আচ্ছা, বাট কখনোই আপনাকে ওরা ইন্টেনশনালি বিপদে ফেলবে না। দ্যাট ইজ মাই মাই এক্সপিরিয়েন্স। অলরাইট, সো একটা একটু লং টার্ম প্ল্যান, অলরাইট, where do you see yourself 5 years down the line, মানে আপনি যদি এই কোম্পানিতে জবে আজকে চান্স পেয়ে যান, 5 বছর পরে আপনি এই কোম্পানিতে নিজেকে কোথায় দেখছেন? ওকে, সো একদম প্রথমে যখন আমাকে ইন্টারভিউতে হায়ার করেছিল, আমাকে পজিশনটা দিয়েছিল ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ধরে নিচ্ছি ওই পজিশনে ইন্টারভিউ চলছে, সো ওই পজিশন হলে আমি আনসার দিতাম যে স্যার, ইন দ্য নেক্সট 5 ইয়ার্স আই উড লাইক টু সি মাইসেলফ অ্যাজ আ ব্যাংক ম্যানেজার অথবা অ্যাজ আ রিলেশনশিপ ম্যানেজার ইন এনি ওয়ান অফ দি গ্লোবাল অফিসার্স অ্যাক্রস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ওকে, কেন আমি আনসারটা দিতাম? বিকজ আমি ইন্টারভিউ দিতে আসছি ব্যাংকে। আমি যদি বলি 5 বছর পর আমি শাহরুখ খান হয়ে যাবো, ডাজেন্ট কানেক্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, 5 বছরে আমি হয়তো একটা আইজি থেকে একটা রিলেশনশিপ ম্যানেজারই হব। আচ্ছা, আমি ব্রাঞ্চ ম্যানেজার হয়তো হব না, তো হোয়াট এভার হব, রিয়েলিস্টিক জিনিসটা ওকে বোঝানো। হ্যাঁ, থার্ড অফ অল ওকে বোঝানো যে আমি রোলটা বুঝি, সেই কারণে আমি বলেছি এনি অফ দ্য ইন্টারন্যাশনাল অফিসার্স, বিকজ রোলটাই হচ্ছে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট। আচ্ছা, তো তার মানে আমাকে নিয়ে হয়তো নাইজেরিয়া ওরা ফালিয়ে দিবে, ওখানকার রিলেশনশিপ ম্যানেজার তুমি, অ্যান্ড আই হ্যাভ টু ডু দ্য জব। সো তার মানে কি, হোয়েন এভার people ask you for a long term 5 বছর 10 বছর plan, make sure your answer is totally aligned, ভালোভাবে aligned with the job you are applying to. All right, so এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমার একজন ফিলিপ মরিস, আমি যখন চাকরি করতাম, আমার একজন ভেনিজুয়েলিয়ান সরি আর্জেন্টাইন কান্ট্রি ম্যানেজার ছিল, সত্যি ঘটনা আপনাদেরকে বলছি, সে যে কোনো ইন্টারভিউতে শেষে একটা কোয়েশ্চেন করত, হোয়ার ডু ইউ সি ইয়োর সেলফ আফটার 10 ইয়ার্স, এবং সে ফাইনাল কলটা ওই আনসারের উপরে নিত, বিকজ ও ভিশন এবং প্যাশন দেখতে চায় আর কিচ্ছু চায় না। ইটস সো ক্রিটিক্যাল, আই এম সো থ্যাঙ্কফুল যে তুমি এই কোয়েশ্চেনটা আমাকে করছো। মোস্ট ওয়েলকাম। আমরা আমাদের 10 নম্বর প্রশ্নে চলে এসেছি, সো আমরা যেহেতু আমাদের 10 নম্বর এবং লাস্ট কোয়েশ্চনে চলে এসেছি, সো এর বাইরেও আমি জানি অনেকের অনেক প্রশ্ন আছে, সো যাদের যেই প্রশ্ন আছে প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাও, আমরা লাস্টে একটা র্যাপিড ফায়ার রাউন্ড করে আমাদের লাইভ ক্লাসটি শেষ করব তোমাদের কোয়েশ্চেনগুলো দিয়ে। সো লাস্টই কোয়েশ্চেন, এটা খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন যেটা সবাই জিজ্ঞাসা করে, অ্যান্সারটা খুব সহজ বাট তাও আরেকবার বলে দিলে আই গেস বেটার। ওকে, সবাই বলে স্কিল নাকি সিজিপিএ? আরেকটা ছেলে তার শুধুমাত্র আইদার সিজিপি আছে অথবা স্কিল আছে, তুমি বলো তো কাকে নেওয়া যাবে? আই গেস অ্যান্সারটা খুবই সিম্পল, রাইট? অ্যান্সারটা খুবই খুবই সিম্পল। সো আই গেস সিজিপিটাও বেটার রাখার চেষ্টা করো, স্কিলটাও বেটার রাখার চেষ্টা করো। এখন কোয়েশ্চেন আসতে পারে, ভালো সিজিপি মানে আসলে কত, বা ভালো স্কিল মানে আসলে কতটুকু? এটা যদিও বেশ সাবজেক্টিভ, বাট এটা একটা মিনিমাম বার যদি বলো বা সেফ সাইড যদি বলো, 3.8 মানে পুরো টিচার হওয়ার মতো ভালো সিজিপিএ, 3.7 খুবই ভালো, 3.5 ভেরি গুড, 3.3-3.4 দিয়েও বেশ ভালো কাজ চলে যায়, 3-এর নিচে যাওয়া উচিত না। সো যে কোনো মূল্যে তোমার সিজিপিএ 3-এর উপর রাখো, 3.12 থাকলে আর একটু বাড়িয়ে 3.5-এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করো। আই গেস 3.5-এর আশেপাশে থাকলে তুমি একটা সেফ জোনে থাকবা, যে সিজিপিএ দিয়ে তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবা, যে কোনো জায়গা থেকে ডাকও পাবা, এবং সিজিপিএটা তোমার জন্য একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে না। সো আমি বলবো যে যাদের যেই সিজিপিএ আছে 3.5-এর আশেপাশে রাখলে ব্যাপারটা বেশ ডিসেন্ট। আর যদি তোমার টিচার হওয়ার শখ থাকে বা বাইরে স্কলারশিপ নেওয়ার শখ থাকে বা বিদেশে যেয়ে পড়ালেখা কন্টিনিউ করার শখ থাকে, তাহলে তো অফকোর্স সিজিপিএ 3.7-3.8 রাখার চেষ্টা করো। এবং সেকেন্ডলি যে কোয়েশ্চেন আছে স্কিল, স্কিলের কোন লেভেলটা থাকা দরকার? স্কিলের এগেইন কোনো লেভেল নাই, কিন্তু এখানে আসলে তুমি যতগুলো স্কিল যত দূর পর্যন্ত জানতে পারবা তত ভালো। অলরাইট, বাট মেক শিওর তুমি যেটা নিয়ে কথা বলছো ওইটার ব্যাপারে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ নলেজ থাকে। যেমন আমি এক্সেলে মেবি অতটা ভালো না, বাট আমি পাওয়ার পয়েন্টটা অনেক ভালো। পাওয়ার পয়েন্ট নিয়ে যদি আমাকে কখনো কথা বলতে হয়, আমি ওই পাওয়ার পয়েন্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে পারবো। এবং আই এম প্রিটি শিওর পাওয়ার পয়েন্ট দিয়ে আমি এমন কিছু বলতে পারবো যেটা দিয়ে কিনা আমার ইন্টারভিউয়ার বেশ অবাক হয়ে যাবে। সো তোমার স্কিলগুলো অ্যাটলিস্ট ওই পর্যায়ে নিয়ে যেও যেই পর্যায়ের স্কিল শুনতে পারলে তোমার ইন্টারভিউয়ার তোমার ব্যাপারে বেশ ভালো একটা মতামত পোষণ করবে। আমি মনে করি
অ্যাজ আ স্টুডেন্ট আমাদের জব হচ্ছে টু স্টাডি, রাইট? সো আমাদের বাবা মারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের মুখের দিকে তাকিয়ে তাদের আর্ন করা অনেক কষ্টের টাকা দিয়ে আমাদেরকে ইউনিভার্সিটি পড়তে পাঠিয়েছে, ট্রু? ওই সময়টা আমি যদি পড়াশোনা না করি এবং একটা বাজে সিজিপিএ আমি পাই, অফকোর্স আই উইল সাফার, বিকজ অনেকেই বলে বেশি ভালো সিজিপিএ অত ইম্পর্টেন্ট না। ইয়েস, ইম্পর্টেন্ট না, বাট ফর ইয়োর ফিউচার জব ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর ইয়োর ফার্স্ট জব, ট্রু? ওকে, এখন আপনি যদি এন্টারপ্রেনার হন বা আপনার মধ্যে যদি এমন একটা এক্সট্রা অর্ডিনারি স্কিল সেট থাকে বা আপনি এবং খুবই ডিফারেন্ট কোনো একটা মার্কেটে আপনি কাজ করতে চান, তাহলে হয়তো সিজিপিএ অত ইম্পর্টেন্ট না। কিন্তু আপনি প্রথম আলো দেখে অথবা বিডি জবস এ একটা নর্মাল অ্যাড দেখে আপনি একটা সিভি পাঠাবেন, ওই হাজার হাজার সিভি ভিড়ে আপনার সিভি কে কিভাবে তারা খুঁজে পাবে? হাজার হাজার সিভি ভিড়ে ওরা যেটা করে ফিল্টার আউট করে ফেলে, এবং ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য ফিল্টার আউটটা করে থ্রু CGPA, বিকজ আপনাকে ওরা পার্সোনালি চেনে না। এখন আপনি যদি অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে টোরে কর্পোরেট ওয়ার্ল্ডে বিভিন্ন কেস স্টাডিজ বিভিন্ন কম্পিটিশনে গিয়ে ফাড়ায় ফেলেন এবং বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটি স্পন্সরশিপ চেয়ে টেয়ে কর্পোরেট ওয়ার্ল্ডে একগাদা লোকের সাথে খাতি করে ফেলেন এবং JCI, রোটারি বিভিন্ন ক্লাব টাপ করে কর্পোরেট ওয়ার্ল্ডে অ্যাক্সেস পান এবং কর্পোরেট ওয়ার্ল্ডের লোকদের হাতে ডিরেক্টলি সিভি দিতে পারেন, আলহামদুলিল্লাহ, ভেরি গুড, দ্যাট ডিফারেন্ট কথা। কিন্তু কনভেনশনাল এবং নর্মাল ওয়েতে অ্যাপ্লাই করলে আপনার ফার্স্ট জবের জন্য অবশ্যই CGPA ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, প্লিজ এটা আপনাকে যে যাই বলুক। আজকে আইমান সাদিক এবং জি সামদানি ডন দুজন এখানে বসে দুজন দুই লাইন দুই দুজন একই কথা বলছে, দেয়ার মাস্ট বি সাম রিজন বিহাইন্ড ইট, ট্রু? আমি একটু একটা কথা শেষ করি, যে আমি সবসময় আমার সব সেশনে সবাইকে বলি, ইউনিভার্সিটি লাইফের চার বছর আপনি যেভাবে দিবেন, যে এফোর্টটা দিবেন, দ্যাট উড গ্রেটলি ডিটারমাইন দ্য নেক্সট 40 ইয়ার্স অফ ইয়ার লাইফ, ট্রু? চার বছর আগামী 40 বছর লাইফটাকে ডিটারমাইন, 440 রুল, ডন সামদানি, ওকে? সো আপনি আপনার ইউনিভার্সিটি লাইফে এই চার বছর যদি ডেডিকেশন সহ পড়াশোনা করেন, কেস কম্পিটিশনে যান, বিভিন্ন রকম নেটওয়ার্ক করেন, ভালো একটা সার্কেল, ভালো বড় ভাই, ভালো সোহবতে চলেন, হ্যাঁ, যদি নষ্ট পথে না আগান, তাহলে আপনার জীবনটা নেক্সট 40 ইয়ার্স উড বি এক্সট্রিমলি উড বি ভেরি গুড। আর যদি আপনি এই চার বছর রিল্যাক্স করেন, ঘুরে বেড়ান, ভাবেন, মজা করেন, অনেক নিজেকে কুল মনে করেন, হ্যাঁ, তাহলে কিন্তু ফিউচারে ইউ উইল হ্যাভ টু সাফার। অ্যান্ড চিন্তা করতে হবে যে আমার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না থাকে তাহলে আমি কীভাবে জবটা পাবো, এইসব কোয়েশ্চেন করতে হবে, রাইট? সো দ্যাটস দি টাফ পার্ট। অ্যান্ড আমাদের যতদিন আমরা ইউনিভার্সিটি লাইফে আছি, তারা প্লিজ সফটওয়্যার স্কিলসগুলো শিখো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করো, সফট স্কিলসগুলো শিখো। আমি বারবারের মতো আবার বলতে চাই, সবগুলো আমাদের 10minschool অলরেডি আছে, 10minschool.com গেলে স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্টে যাও, স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্টে সবগুলো সফটওয়্যার কোর্সেস আছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, সফট স্কিলস আছে। সো যারা যারা নিজেদেরকে আসলেই ডেভেলপ করতে চাও, প্লিজ 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 ডেভেলপ করো, ফ্রেন্ডদেরকে নিয়ে একসাথে ডেভেলপ করো। এটার কারণ আমরা সবসময় বলি, শুধুমাত্র নিজে বেটার হলে কিন্তু হবে না, তোমার আশেপাশের মানুষগুলোকেও তুলে আনো, বিকজ তোমার আশেপাশের মানুষ যখন বেটার হবে অ্যাজ এ হোল, অ্যাজ এ কমিউনিটি, আমরা সবাই বেটার হবো। অ্যান্ড ইন দ্য মিন টাইম পুরো বাংলাদেশটাই বেটার হবে, রাইট ডন ভাই? অ্যাবসলুটলি। এবং আসলে সেলফ ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই, আমি অনেক বড় এটা প্রিচার, মানে আমি এটা নিয়ে বয়ান দিয়ে বেড়াই সব জায়গায়, যে নিজেকে নিজে ডেভেলপ করা বাদে দেয়ার ইজ নো ওয়ে, দেয়ার ইজ নো আদার শর্টকাট, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, দ্য অনলি থিং দ্যাট ওয়ার্কস ইজ হার্ড ওয়ার্ক, ট্রু? অ্যান্ড লাস্টে দুটো কোয়েশ্চেন একটু অনেকবার অনেকেই কোয়েশ্চেন করেছে, একটা হলো বাংলা আর ইংলিশ, বাংলা ইংলিশ কি ইন্টারভিউ কোন ল্যাঙ্গুয়েজ প্রেফার করা উচিত? ওকে, সিম্পল, তোমার ইন্টারভিউ যদি তোমাকে ইংলিশে কোয়েশ্চেন করে অবশ্যই ইংলিশে উত্তর দিবে, তোমাকে ইন্টারভিউ যদি তোমাকে বাংলায় প্রশ্ন করে বাংলায় উত্তর দিবে, সেটা তোমার উপর ডিপেন্ড করে না, তোমার ইন্টারভিউ তোমার কাছে কি চাচ্ছে ওটার উপর ডিপেন্ড করে। তো তার যে ল্যাঙ্গুয়েজ হবে তোমার উত্তরের ল্যাঙ্গুয়েজও সেটাই হবে, খুবই স্ট্যান্ডার্ড একটা ইয়ে। এবং দ্বিতীয়ত একটা প্রশ্ন ছিল যে ভাইয়া, প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি নিয়ে তো অনেক কথাবার্তা হয়, বা তুমি চিন্তা করো, তুমি আইদার পাবলিকে পড়ো অথবা প্রাইভেটে পড়ো, এটার উপর তো এখন তোমার হাত নেই, তুমি পড়া শুরু করে দিয়েছো, এটা চিন্তা করে আসলে তোমার কোনো লাভ নেই,
তোমার লাভ হলো তুমি তোমার সিজিপিএ কিভাবে বেটার করবা, এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিস কিভাবে বেটার করবা, এক্সপিরিয়েন্স কিভাবে বেটার করবা, অ্যাচিভমেন্ট কিভাবে বেটার করবা, সো এই জিনিসগুলো দিয়ে তোমাকে সেল করার চেষ্টা করবে। সো এই ব্যাপারে আপনার কোনো মতামত? না, আমার এখন অ্যাবসলিউটলি কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ। এবং আমি অনেকে দেখি যে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে যে ড্রেস কি হবে, হেয়ার স্টাইল কি হবে, এটা কি হবে, সেটা কি হবে। হ্যাঁ, আমি আপনাদের একটা খুব সিম্পল কথা বলি, এবং আমি মাঝে মাঝে অনেক র কথাবার্তা বলি, অনেকের হয়তো পছন্দ হয় না, বাট আমি এখন যেটা বলবো ওটা হচ্ছে এসব মাইনর ডিটেলসের কথা চিন্তা করা বাদ দিয়ে একটু স্কিল ডেভেলপমেন্টে নজর দেন। রাইট, ইফ ইউ হ্যাভ দ্য রাইট কাইন্ড অফ স্কিল সেট, আসলে যদি ইংলিশটাকে আপনি ইম্প্রুভ করেন, গুগলে হাজার হাজার ওয়েবসাইট আছে ফ্রি, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে ফ্রি, কেন যে মানুষ বলে যে ইংলিশ ইম্প্রুভ করতে পারছে না, ইটস ভেরি সিম্পল অ্যাকচুয়ালি। আপনি যদি চায়নাতে যান, আমি চায়নাতে যখন গেলাম দেখলাম ওরা লেফট রাইটও বুঝে না ইংলিশ, ওরা আমি বলতেছি ব্ল্যাক 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 এরকম টান দিচ্ছি, ও ভাবছে আমি শার্ট চাচ্ছে, এক গাদা শার্ট নিয়ে আসছে, ব্ল্যাকও বুঝে না। কিন্তু আপনি যদি ঢাকায় বা বাংলাদেশে একটা রিক্সাওয়ালাকেও বা নো ডিসরেসপেক্ট এনি ওয়ান, মানে যে কোনো কাউকে রাস্তায় যদি আপনি বলেন যে ওয়ের ইজ ধানমন্ডি বা টেক মি গুলশান, আপনাকে ঠিকই নিয়ে যাবে। আমাদের ইংলিশ কিন্তু অনেক ভালো, সো অল ইউ নিড টু ডু ইজ জাস্ট প্র্যাকটিস, ইংলিশটা আপনি ইম্প্রুভ করতে পারেন, এক্সেলটা আপনি শিখেন, বিডি জবসের বিভিন্ন কোর্স আছে, যদি আপনি লাইভ মানে ফিজিক্যালি কোর্স করতে চান, 10 মিনিটস স্কুলে এতগুলি ভিডিও আছে, হোয়াট ইজ দ্য প্রবলেম, প্রেজেন্টেশন স্কিল ইম্প্রুভ করেন। আপনি আসলে এফোর্ট দিলে ইম্প্রুভ হবেই, এফোর্ট না দিয়ে ডোন্ট কমপ্লেইন যে কেন আমার স্কিল সেটটা ইম্প্রুভ হচ্ছে না, বা অন্যদিকের দিকে তাকিয়ে বলেন না যে অত প্রিভিলেজ, অত ইংলিশ মিডিয়ামে বলে ভালো, অত আইবিএ পড়েছে বলে ভালো, এগুলি এগুলি বলে কোনো লাভ নাই, তো আপনার জীবনে কোনো চেঞ্জ হবে না। সো এগুলি বাদ দিয়ে ফোকাস অন ডেভেলপিং ইয়োর সেলফ, আপনি যত চিনি ঢালবেন তত মিষ্টি হবে, তত মিষ্টি হবে, যত স্কিল ডেভেলপমেন্ট করবেন আপনার ফিউচার ক্যারিয়ার তত ভালো হবে, এবং দ্যাট ইজ দ্য ওনলি ট্রুথ, এ বাদে বাকি সব ফালতু কথাবার্তা। স্কিল ডেভেলপমেন্ট, রাইট ডন ভাই। লাস্ট 1 মিনিট আপনার টাইম হয়, চারটা র্যাপিড ফায়ার কোয়েশ্চন। ও মাই গড, র্যাপিড ফায়ার, চারটা র্যাপিড ফায়ার, কোনো এক্সপ্লেনেশন না, ডাইরেক্ট অ্যানসার দিবেন, ঠিক আছে? সো আমাদের চারজন কোয়েশ্চন করেছে, জবের প্রিপারেশন কবে থেকে নেওয়া উচিত ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য? আমি বলবো অ্যাট লিস্ট ফ্রম দ্য সেকেন্ড ইয়ার অর থার্ড ইয়ার অনওয়ার্ডস, সো সেকেন্ড এবং থার্ড ইয়ার থাকা অবস্থায় প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। অ্যাবসলিউটলি। আচ্ছা, আমি এখানে বলতে চাই, মেজর মাইনরের ব্যাপার আছে, হ্যাঁ, ইন্টারভিউ এর জন্য না স্পেশাল স্কিল শেখার দরকার হয় না, বেসিক্যালি তোমার এমনিতেই সফটওয়্যার শিখলে, এক্সটার্নাল অ্যাক্টিভিটিস করলে ইন্টারভিউটা তোমার জন্য এমনি ইজি হয়ে যায়, রাইট? রাইট। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, আইটি সেক্টরে কোনটা বেশি দরকার, সিজিপিএ নাকি স্কিলস? আই গেস এই কোয়েশ্চেনটা আমি অলরেডি অ্যান্সার করে দিয়েছি আমাদের দুজনের, রাইট? দুটারই দুটারই ইনিশিয়াল দরকার, ইনিশিয়াল। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমাদের আজকের ক্লাসে সব থেকে বেশি আসছে, যে ভাইয়া অলরেডি রেজাল্ট খারাপ করে ফেলেছি, সিজিপিএ ভালো করার ওয়ে নাই, এখন আমি কি করতে পারি? এটা আসলে অনেকটা অনেকটা ট্রিকি কোয়েশ্চেন। আমি এক এক জায়গায় এক এক সেমিনার এক এক ধরনের আনসার দেই, কিন্তু দিই আমি নিজেই স্যাটিসফাইড না। আচ্ছা, হ্যাঁ, মানে আমি আসলে আপনাদের অনেস্টলি বলবো যে আমি নিজে আসলেই জানি না যে কারো যদি সিজিপিএ এতই খারাপ থাকে যে কারণে কেউ ইন্টারভিউ বোর্ডে তাকে ডাকেই না, 2.5 পাইছে বা 2.23, এতই খারাপ যে কেউ ডাকছে না, এটা যে আসলে কি সলিউশন, আই মানে আমি না আসলে জানি না, আমি আপনারা অনেস্টলি বলতে চাই, আই ডোন্ট নো মানে হোয়াট সলিউশন ইজ দেয়ার, বাট আই থিঙ্ক যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে, আই থিঙ্ক এখন যারা এইচএসসি স্টুডেন্ট যারা দেখছে, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্ট দেখছে, যাদের এখনো সুযোগ আছে, তারা প্লিজ চেষ্টা করো, কারণ তোমার যদি এখন থেকে চেষ্টা করো তাহলে তোমাকে ফোর্থ ইয়ারে এসে বা ফোর্থ ইয়ার পার করে এসে এই কোয়েশ্চেনটা করতে হবে না, যে সিজিপিএ তো অলরেডি চলে গেছে এখন কি করা যায়, রাইট? অ্যাট লিস্ট তাদের জন্য আমার অ্যাডভাইসটা থাকলো। অ্যাবসলিউটলি, আই মিন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অথবা কোনো একটা পার্ট টাইম জব, ধরেন আপনি যদি অলরেডি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকেন এবং আপনার রেজাল্ট অলরেডি খারাপ হয়ে থাকে, আপনি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অথবা পার্ট টাইম জবের মাধ্যমে এটাকে কভার করতে পারেন। I know a lot of people jara university te part time job korto ebong graduation er por tadeke oi company gulai othoba similar company full time hishebe niye niyeche dekheo nai cgpa ki naki acha you know what I mean ha ha so a software company te graphic designer hishebe kaaj korto graduation er por full time oke niye niyeche ebong o grow kore geche so cgpa dibe dekhe nai so I think that is one very important message so last rapid fire round eta holo ইন্টারভিউর জন্য অনেকে অনেক নার্ভাস থাকে, অনেকে অনেক ভয় পায়,
ইন্টারভিউর কথা শুনলে মুখ শুকায় যায়, হাত ঘামা শুরু করে, কাঁপাকাঁপি শুরু হয়, নার্ভাসনেস হয়ে যায়। এবং এটার কারণ, এটা একটা কোয়েশ্চেন, এবং সেকেন্ড হলো এটার কারণে অনেকে জব থেকে রিজেক্টেড হয়। সো রিজেক্টেড হলে একটা ডিপ্রেশন আসে, সেন্স অফ ফেইলিয়ার থেকে একটা ফ্রাস্ট্রেশন আসে। সো ইন্টারভিউতে আসার আগের এই যে ভয়টা কিভাবে বা নার্ভাসনেসটা কিভাবে সরানো যায়, আর কেউ যদি রিজেক্টেড হয়, অফকোর্স সবাই লাইফে রিজেক্টেড হয়, সো রিজেক্টেড হওয়ার পরে ডিপ্রেশনটাকে আমি কিভাবে মোকাবেলা করবো? ফার্স্ট অফ অল, নার্ভাসনেস ডোন্ট থিঙ্ক যে এটা ইউনিক আপনার প্রবলেম, ইভেন আমি অথবা আইমানও নার্ভাস হই। বড় কোনো ইন্টারভিউ থাকলে, আমাদের হয়তো ইন্টারভিউ থাকে না, ক্লায়েন্ট পিচ থাকে, প্রেজেন্টেশন থাকে, মিটিংস থাকে, হ্যাঁ আজকে 700 লোকের সামনে আমাদের কথা বলতে হলো, আমি আরো ভালোই নার্ভাস ছিলাম। হ্যাঁ, শুরুতে যাওয়ার সময় প্রথম একদম কাবাকাবি ভালো নার্ভাস ছিলাম। এখন নার্ভাসনেস আমরা কিভাবে কাটিয়েছি জানেন? বাই টেকিং থরো প্রিপারেশন। পরশুদিন যখন ব্রিফ করলো, আমি তো ভাবলাম যে আল্লাহ এটা মনে হয় করতেই পারবো না। প্রথম মনে হইলো যে এটা কি না কি, আমি তো একটা ট্রেনার, আমি এমসি তো করি না, আমি জানি না। পরে যখন আমরা দুজন মিলে প্রিপারেশন নিলাম, দেন আজকে সকালে এসে আমরা সাবস্টেনশিয়াল একটা টাইম পেয়েছি এবং আমরা অনেক ডিসকাস করেছি সিঙ্কে, বিকজ আমার আমি চাচ্ছিলাম দুজন যেন সিঙ্কে থাকি, দুই রকম না মনে হয়। এবং তারপরে দ্য শো অ্যাকচুয়ালি ওয়েন্ট ভেরি ওয়েল, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে, ইনক্লুডিং বিদেশিরা। সো আমি যেটা বলার চেষ্টা করছি ওটা হচ্ছে, থরো প্রিপারেশন রিডিউসেস নার্ভাসনেস। আচ্ছা, আপনি যত বেশি প্রিপেয়ার্ড হবেন, আপনি যখন জানেন যে আপনার টপ, আচ্ছা টপ কোয়েশ্চেন্স কি কি আপনাকে করবে, টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, যেটা আমরা আমাদের লাস্ট ভিডিওতে করেছি, আপনারা দেখেন, ওয়াই ইউ, বা এটাকে অনেকভাবে করতে পারে, যে 10 জন বাইরে বসে আছে, আপনি কি কেন নিব, অনেকভাবে এটা করতে পারে। তারপর বলতে পারে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, আমরা এটা আনসারও দিয়েছি। তারপর বলতে পারে যে ওয়াই আর ইউ লিভিং দ্য লাস্ট অর্গানাইজেশন অ্যান্ড কামিং হিয়ার, আবার বলতে পারে হোয়াট আর দ্য ফিউ থিংস ইউ উড ডু আফটার জয়নিং হিয়ার, আবার বলতে পারে What do you know about us? এই 7-8টার বাইরে আর কোনো কোয়েশ্চেন নাই। রাইট, ঘুরে ফিরে এই কোয়েশ্চেনগুলো করা, ঘুরে ফিরে এগুলো, আজকে আমরা যে 10টা কোয়েশ্চেন কভার করলাম, এই ঘুরে ফিরে কিন্তু 80% কোয়েশ্চেন এই 10টাই ঘুরে ফিরে চলে। আপনি যদি একটা কোয়েশ্চেনে থরো প্রিপারেশন দেন, যে আপনাকে কেন নিব ভাই, হ্যাঁ এটা যদি আপনি আনসারটা প্রিপেয়ার করেন, যে স্যার আই নি আই ডিজার্ভ টু গেট দিস জব বিকজ আই হ্যাভ দ্য রাইট স্কিল সেট, ব্লা ব্লা ব্লা, রাইট এক্সপিরিয়েন্স অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ব্লা ব্লা ব্লা, অ্যান্ড মাই পার্সোনালিটি টোটালি ফিটস দিস জব, এই সুন্দর করে যদি তিনটাকে কানেক্ট করতে পারেন, দ্যাট ইজ আনসার টু অল কোয়েশ্চেন্স। সো আপনি যত ভালো প্রিপারেশন নিবেন, তত ইউ উইল বি লেস নার্ভাস। So preparation joto beshi, nervousness toto kom, as simple as that, right? Absolutely. Acha, ar arekta second part e age ami answer diye dite pari, please, please. Je কেউ কখনো যখন রিজেক্টেড হয় তখন ডিপ্রেশনটা বা ফ্রাস্ট্রেশনটা কিভাবে মোকাবেলা করতে হয়, আই গেস এটা নিয়ে আর হাজারো গল্প আছে। মাইকেল জর্ডন, রাইট, 300 বার সে ফাইনাল শটটা নিয়েছিল, ম্যাচ উইনিং শট, যেটা সে মিস করেছিল। থমাস আলভা এডিসন 1000 times মিসড লাইটিং দ্য লাইট বাল্ব, 1000 বারের পর লাইট বাল্ব জ্বালাতে পেরেছে 1000 বার। অপ্রা উইনফ্রে এখন বলা হয় পৃথিবীর সব থেকে জনপ্রিয় টিভি উপস্থাপিকা, তাকে শুরুতে বলা হয়েছিল যে তার মধ্যে আসলে টিভি উপস্থাপিকার কোনো গুণই নাই। ওয়াল্ট ডিজনি, যাকে তার কোম্পানি থেকে ফায়ার করে দেওয়া হয়েছিল বিকজ হি ল্যাকড ক্রিয়েটিভিটি এবং ইমাজিনেশন, যে কিনা পরবর্তীতে মিকি মাউস এবং ডোনাল্ড ডাক, মানে ডিজনির মালিক আর কি, ওয়াল্ট ডিজনি। স্টিভ জবস, যাকে তার কোম্পানি থেকে তাকেই বের করে দেওয়া হয়েছিল এবং তার কোম্পানিটা এখন পৃথিবীর সব থেকে বেশি ভ্যালুয়েডেড কোম্পানি। এরকম অনেক গল্প, কর্নেল স্যান্ডেলস মানে KFC গল্প, আমাদের এখানে আমাদের ওই যে আজাদ প্রোডাক্ট যে ছিল তার গল্প, আকিজ রাস্তা থেকে শুরু হয় একদম এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, এরকম হাজারো হাজারো গল্প। ইভেন যদি আপনারা আমাদের মেয়র আনিসুল হক সাহেবের লাইফটা দেখেন, এক্স্যাক্টলি, ও মাই গড, উনি কিন্তু খুবই হাম্বল সিম্পল একটা পরিবার থেকে আসা এবং সে আজকে কোথায় চলে আসছে তো চিন্তা করে দেখেন। মনে রাখবেন পৃথিবীর মোস্ট অফ দ্য সাকসেসফুল লোকরা সবাই খুব সিম্পল নর্মাল ফ্যামিলি থেকে আসছে, এটা গ্লোবালি জুকারবার্গ হোক আর বিল গেটস হোক আর ওবামা হোক, আর লোকালি আনিসুল হক হোক আর সাকিব আল হাসান হোক আর ওয়াসফিয়া নাজরীন হোক, সবাই কিন্তু নর্মাল হাম্বল সিম্পল অথবা গরিব ফ্যামিলি থেকে আসছে, সবাই নিজের চেষ্টার কারণে আজকে একটা জায়গায় আসছে, নট বিকজ আসার সময় প্রচুর হোঁচট খেয়েছে এবং প্রচুর রিজেক্টেড হয়েছে। ওই যে ব্যান্ড ফর্মের জন্য আমি তুমি যে ভিডিওগুলি বানিয়েছো ওখানে আমরা কথা বলছি পারসিস্টেন্স,
যে জীবনের সবচেয়ে বড় ট্রিক হচ্ছে পারসিস্টেন্স, যেটা মানে হচ্ছে অধ্যবসায়, কামিয়ে পড়ে থাকা, লেগে থাকা, কখনোই গিভ আপ না করা। এক্স্যাক্টলি, আমাদের ডে টু ডে লাইফে, আই মিন দ্য অবস্ট্যাকলস উই ফেস, অ্যামেজিং, এভরি ডে আই এম রিজেক্টেড, আই এম ফেইলড, রাইট, এন্ড তারপর ইউ গেট ব্যাক আপ। আমার ক্লায়েন্ট হয়তো কাজ দেবে বা টাকা দেবে, অনেক কিছু চাবে, বিজনেস করবে, উল্টা পাল্টা, মানে অনেক সময় মনে হয় কুইট করি, কুইট করে একটা চাকরি করি কোথাও গিয়ে, বাট we need to go on and on and on for people like you. So if you amai prothome jeta bolechhilam je amader ultimately pura video ta dekhar por jodi mone hoy what we are saying is valuable, please share, ebong amader total conversation e jodi ekta line, ekta word, ekta sentence bhalo lage ota apnader share korar shomoy jodi okhane likhe den je kotha ta bolechi bole share ta den, tale amrao dekhte parbo je amader kon kotha ta apnar ashole bhalo lage. Exactly. And এছাড়াও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিও, ইনশাআল্লাহ আমাদের আগামী লাইভ ক্লাসে তোমাদের সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিব। এবং যারা যারা আজকে ক্লাসটি করলে তারা আগে পুরোটা বুঝেছো যে আমাদের ইন্টারভিউ ভালো করার জন্য আমাদের স্কিল ডেভেলপ করা দরকার, এবং স্কিল ডেভেলপ করার জন্য আমাদের যা যা দরকার tenmenschool.com এর স্কিল ডেভেলপমেন্টে সব দেওয়া আছে। সো প্লিজ আজকে থেকেই প্রিপারেশন শুরু করে দাও, অ্যান্ড বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস, বিকজ দ্য ওয়ার্ল্ড নিডস হ্যাপি পিপল লাইক ইউ। এবং অনেকেই এখানে বলছে যে আমাকে খুঁজে পাচ্ছে না ফেসবুকে নাকি, তো আমি আর কি এখন ভিডিওটা লাইভটা বন্ধ করেই আই উইল গিভ হ্যালো, থ্যাংক ইউ টু অল অফ ইউ। সো ওখান থেকে আপনারা আমার প্রোফাইল অ্যাক্সেসটা পাবেন। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, গ্রেট, আল্লাহ হাফেজ।